একদিন একদিন আমরা জমিন থাকি বিদায় হইমো, আপনিও বিদায় হইবে আমিও বিদায় হইমো বাবা, কিন্তু মানুষ মরণের পরে কবরের মধ্যে সাইডটা আমলে কিন্তু দেখা দিব। এক নম্বরে ডাইন সাইড দিকে আসবো নামাজ এবং রোজা, বাম সাইডে আসবো জকাত এবং হজ, মাতার দিকে আসবো কুরআন আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। এই সাইডটা আমল যদি থাকে কিংবা তো তিনটা আমল প্রত্যেকের মধ্যে থাকে, খবরের গাডার মধ্যে সেই সাইডটা আমলে গিয়ে দেখা দিব। আমলে কইব কবর খবরদার, আমার বন্দারে তুমি কখনো চাইও কষ্ট দিও না, আমি তার আমল আইয়া উপস্থিত হয়েছি রে, যার কারণে আল্লাহর বন্দে গান খবরে আমল কিন্তু লাগব। খবরের গাড়ার মধ্যে আমরা প্রত্যেক একদিন যাইতে লাগবো বাবা, দেখো কা কত কবরিস্তানও আমরার মানুষ শুইয়া আছেন, কতর দাদা কতর বাবা কতর মা আজকে কবরের গাড়ার মধ্যে শুইয়া আছেন, আমরা হইলে একদিন কবরের গাড়ার মধ্যে যাইমু বাবা। চিন্তা করিয়া দেখো কা ও মরইগুলোর গ্রামের কত মানুষ আজকে নাই কবরের বাসিন্দা, দুনিয়ার জমিনে কত আওলা দখল আছেন কিন্তু সব 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 প্রত্যেক দিন কবরিস্তানও যাইত্রানি জিয়ারত খড্ডানি বলে না, সমাজ হম সপ্তাহ একদিন জুমার নমাজ পড়িয়া ঘরের দিকে না গিয়া কবরিস্তান গিয়া রুটিন করিয়া জিয়ারত করার চেষ্টা করক। কবরিস্তানের দিকে জান জানি শুক্রবারে বাড়িত না গিয়া নমাজ পড়িয়া কবরিস্তানের বাদে বাড়িত গিয়া খানি, রুটিন বালাই দেখা সপ্তাহ বালাই একদিন জিয়ারত খান্তা করার চেষ্টা করক বাবা, মা বাবার রুহানি খান খুশ হইব, মা বাবার রুহানি দোয়া পাইবা, রিজেক আল্লাহ বরকত দিব, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। আর আমরা যদি জিয়ারত করিয়া যদি দেখাইয়া জমিনত থইয়া যাই না, আমরা যদি সৎকা করাত পড়াশোনা করিয়া ইতা যদি জমিনত থইয়া যাই না দেখাইয়া যাই না, আমি মরণের পরে আমার আওলা দখলে জীবনে ইতা করতে নাই ভাউরি লাইবা। এর লাগিয়ে আমার বিশেষ অনুরোধ রইল মহতরম হাজিরিনে কেরাম, আল্লাহ একদম সম্পদ সবরে দিছে, খেয়র হয়তো কম খেয়ররে বেশ দিছে, ইলা তো গরিব আমরা খেও নাই বলে একবারে খাইতাম পারিয়ার না, ইলা বর্তমান সময়ে না আগে এক যুগ আসলো মানছে খাটল খাইয়া ওখ ফাড়ি দিস, ইলা আসলই না না এবার ইলা আসুননি জি না, একশো তেল আনুননি খেয়ে একশো তেল জি না আনেন না, এখন যাইন দুর্বল ইন পাঁচশো, আর যারা হইছে আল্লাহ এক লিটার দুই লিটার ওলা নানি, এখন একশো তেল যদি খেয়ে আনাজ যাইন বাজারতে খবর পাইলে এই বাড়িতে মানুষ আর আইতে না, কইবা যারা তিক দড় মানুষ আইবেন হয়ে যায় জি না, এর লাগিয়া আল্লাহ দিছে সবরে কম হোক বেশ হোক একেবারে আমরা দুর্বল নাই, কিন্তু আমরা অনেক টাকা পয়সা খরচ করি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু যেগুলা টাকা খাইয়ার ফিন্দিয়ার উড়িয়ার শেষ দুনিয়াত শেষ, কিন্তু মসজিদ মাদ্রাসাত হকির মিসকিন অসহায় এরারে যেটা করিয়ার সদকা ইয়াম হাকুল্লাহুর রিবা ও ইউরবি সদাকাত ও এতর বেকার দেখলাম আল্লাহ ইনো কইসন রিবা সুদিগু বাড়ে তোমার কাছে বাড়ে আমার কাছে বাড়তি নাই, ও ইউরবি সদাকাত সদকা কিন্তু আমার কাছে বাড়া ও বাড়ে ওই ও এতর বেকাত আঞ্চন, সেও যদি একটা হাজুরও যদি আল্লাহ রাস্তাত খয়রাত করে ও হাজুরিগুর সব বাড়ি বাড়ি ফাড়ল লাগানো যেতে পারে সুবহানাল্লাহ। এর লাগে আমি বিশেষ করিয়া আপনারা যেহেতু মহল্লার মানুষ মাশাল্লাহ বহুত সুন্দর করে মসজিদ বানাইছেন, আরও সুন্দর হইতো আমি সারার লিয়া না লেখে সারার লিয়া দোয়া কর্ম খেওয়া সন্ন্যানি আল্লাহর বাড়ি যাইতা জীবনে ইলা আশা আছে না, ও বাবা মক্কা মদিনা গেলে দেখবা কত আকর্ষণ আল্লাহ বাবা পয়দা করছে, মক্কাত কি জিনিস আর মক্কাত মদিনাত কি জিনিস, নবীজির রোজা বা চাইলে বারবার চাইতে খালি মনে চায়, মসজিদ আয়া হাজিরি দেখুয়াম মসজিদ নমাজ পড়কুয়াম মসজিদ তুড়া সরি কুয়া কো আল্লাহ কাবা গরের এক অংশ মসজিদ ও মসজিদ হওয়ার কতদিন নমাজ পড়িতাম আল্লাহ আমরার একটা বার নিয়ে হরমর মধ্যে মসজিদে হারাম নিয়ে নমাজ গান্দা পড়াও আল্লাহ আমরা জিয়ারত করিয়ার একটা বার নবীর দেশ নিয়া নবীর দ্বার কারণ আমরা জিয়ারত খান্তা নসিব বরমাও, এইভাবে বাবা মসজিদ আসিয়া খান্দ দোয়া করো আল্লাহ আপনার জীবনটা বড় উজালা করব সুন্দর করব, মসজিদর লাগে সুসম্পর্ক খান্তা জীবনে রাখকা কোনোদিন মসজিদর ক্ষতি করাত কেউ যাইবা না, এমনে সাসার লাগি বাইর লাগি দুশ্মনী আপনার তাকো কালেদা, কিন্তু বাইর লাগি দুশ্মনীর কারণে মসজিদর ক্ষতি করা যাইবা না, হালেক একবারে হালাক বরবাদ হয়ে যাইবা গিয়া, যার লাগি আমি আপনার আর লগে কাজ করি দোয়া কর্ম, মসজিদর গড়খানত থোড়া খাস বাকি রইছে বারিন্দার টাইলস হইতো বাক্কা খাম বাকি রইছে দেখি, আর আপনার আইলা নিশ্চয় আগে দেই নারদ দিছন মৌলানা আলী আহমদ সাবর আত দিছন,
আজকে আমি মধ্যখানে সময় ফরসি গতিকে আরজ রাখি আর আপনারা লাগে দোয়া কর্ম বলে আমি দিমু 5,000 বা 2,000 ওলা 100 জন বা 100 জন সাপ বাহির কসাইন আমি তো খম বেসারা সিন ভাইয়ার মাশাল্লাহ বদুল নানি একজন ইহুদি ব্যক্তি আর একজন মুনাফিক ব্যক্তি গেছন রসুল্লাহর কাছে, দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে, উভয়ের বিবাদটা মিটাইবার জন্য গেছন কোহার কাছে, বলে রসুল্লাহর কাছে গেছন রসুল্লাহ উভয় দুজনের জবানবন্দি লইলাম, দুজনের জবানবন্দি লইছন রসুল্লাহ দেখছন ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক মানুষ, তার পক্ষে আল্লাহর রসুলের রায় দিলাইছন, সেই রায়ের উপরে সন্তুষ্ট না হইয়া মুনাফিক ব্যক্তি ইহুদির সঙ্গে লইয়া হইল, এই রায়ের উপরে আমি সন্তুষ্ট নাই, চল যাই গিয়া ওমরের দরবারে, ওমরের কাছে আসছ আসার পরে ওমর রে কইল, ওমর আপনার কাছে আইছি, আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ হইছি, ওটা আপনি মিটাইয়া দেখবা, আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ লাগছে ওটা মিটাইয়া দেখবা। ওমরে উঠিয়া কইলা, তুমি যেন কইত্রায় আমি তোমাতানোর বিচার করতাম, রসুলুল্লাহ তাকতে আমার কাছে এখানে আইলা, হজরত ওমরে কইল, ওই সময় সেই ইহুদি ব্যক্তি উঠিয়া কইল মোহাম্মদের কাছে গেছলাম তাই একটা রায় দিছিলাম, মুনাফিক ব্যক্তি কইল বলে আমি গেছলাম মোহাম্মদের কাছে তাই একটা রায় দিছন, রায়টা কিন্তু তাই আমার পক্ষে না দিয়া ইহুদি পক্ষে তাই রায়টা দিলাইলাম, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে দিলাইছন, ইটার দ্বারা আমি সন্তুষ্ট নাই। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরের মধ্যে গেছন কইলারে, যে ব্যক্তি রসুলুল্লাহর রায়ের উপরে সন্তুষ্ট নাই, এসা সবচাইতে বড় নবীর দুশ্মন, এই ব্যক্তিরে জমিনও রাখতাম নাই, তাই হযরতে উমরে কি করছন, তার বাড়ি দিয়া নবীর দুশ্মন ডে জমিন থেকে বিদায় করছন, সুবহানাল্লাহ বুধ ভাই ত্রাণি, রসুলুল্লাহ যেটা ফায়সালা দিছন ইটা হে মানছে না, সেই ব্যক্তিকে মুনাফিক, মুনাফিক কইতে কোনো গালি নাই, কোরআনের ভাষায় এরারে মুনাফিক কোয়া হয়, মুনাফিকদের বহুত বৈশিষ্ট্য আছে, যার জন্য আমরা কয়ে কয়ে কই নানি মুনাফিক কইতে মনে হয় কোন গালি দিলেই লেন না কিতা, মুনাফিকদের কথা কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে, মুনাফিকদের শান কোরআনের একটি সুরাও নাজিল হয়েছে, এর জন্য মুনাফিক কইতে কোনো গালি নাই। ও হযরত উমরে কইলে, আমার কাছে যে খাদিম আছেন মুহজি বড় বালা এক মানুষ, বড় বালা গুণ খাদিমে দেখছি, কোনো দিন আমার হুকুম ছাড়া চলছেন না, কোনো দিন বেয়াদবি হইতে দেখছি না, দুই নম্বরে বালা গুণ আল্লাহ দান করছেন, খারে বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের যে সাহাবী আসলাম, বড় সুমধুর কণ্ঠে বিলালে আজান দিতা, বিলালর আজান শোনা মাত্র আশপাশের লোক মসজিদের মধ্যে অংশগ্রহণ করতা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি শোনা মাত্র মানুষ মুগ্ধ হয়ে যাইতা, মানুষ পাগল হয়ে যাইতা, বেভান হয়ে যাইতা, আহারে বিলালের গলার মধ্যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করছেন, বিলালের সৌত এত বেশি আল্লাহ সুন্দর দান করছেন, যার জন্য হযরতে বিলাল দেখার জন্য আরবের বিভিন্ন প্রান্ত থাকি আসিয়া বিলাল কিন্তু দেখতা, দেখার পরে কইতারে বিলাল অত খালো একজন মানুষ, বিলাল বলা খালো একজন মানুষ, তাই বিলাল দেখিয়ে অবাক হয়ে যেতা, কইতারে অত সুন্দর তান গলার আওয়াজ যেটা সুন্দর করে আজান দিতা, কিন্তু বিলাল দেখার পরে অবাক হয়ে যেতা, তাই খালা মানুষ, খালা মানুষ আসুন নানি, আমরার যে খালা আছি আমরার ভারতীয় নাগরিক, ইটা খালা আপনার অন্যান্য রাষ্ট্রের খালার লাগে তুলনা হইতে পারে না, আমরা আরেক খালা নি, ইটা খালা হইলে কি খড়াইয়ের তল থেকে আরও ডাট, বুঝাইছেন, বুঝা দেখে আলগাত্রা মাখাই দিছি, বুঝা দেখে আলগাত্রা মাখাই দিছি, তবে হইতে পারে না, এটা আল্লাহর দান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 60 জন আওলাদ আসলাম, একজনের নাম সাম আর একজনের নাম হাম, একজন ইয়াফিজ একজন কেনান, সাম যে তান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ, আর হামর বংশধর ইলাগে সুন্দর মানুষ, ইয়াফিজর বংশ ইলাগে ইয়াজুজ মাজুজ, আর কেনান যান নু নবীর কথা মানছেন না, বাবার উপরে ইমান আনছেন না, তান ফানির ডুবিয়া মারা গেছেন, তান কোনো বংশ নাই, এর লাগি আপনি ইউরোপ কান্ট্রির যাকুয়া মিডিল ইস্টে গেলে মক্কা নগরে দেখতে পাইবা, মৌলানা সাহেব গিয়া দেখিয়াইছন কত খালো খালো মানুষ আছেন নাইজেরিয়ার মানুষ,
হাবশার মানুষ, সুদানের মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, এত খালো খালো মানুষ আল্লাহ দান করছেন, কিন্তু আমাদের দেশে যারা খালো আছি তাদের তুলনায় তেমন কোনো খালো নাই। কিন্তু হাবশার মানুষ দেখলাম বিলাল আবশির হাবশার বাড়ি যেন বিলালর বাড়ি আসলো, হাবশার মানুষ দেখছি বাট্টি বাট্টি খালো, কিন্তু চেহারাত বড় মায়া লাগে। সুন্দর মানুষও দেখলাম, আমরা কেউ কইতাম পারি বলে সুন্দর মানুষ ভারতবর্ষে কাশ্মীরের মধ্যে বলে জিনাম, কাশ্মীরের মানুষও আমি দেখছি, পাকিস্তানের মানুষ সুন্দর বলে জিনাম, আমার ধারণা তুরস্কর মানুষও সুন্দর নাই, সৌদির মানুষও সুন্দর নাই, ইংল্যান্ডের মানুষ সুন্দর নাই বলে, যদিও চেহারা সুন্দর দেখি আর ঘটনার মধ্যে তেমন সৌন্দর্যতা নাই, কিন্তু সুন্দর আল্লাহ দান করছে। নিজে একটু যাচাই করিয়া দেখলাম মিশরের মানুষ আল্লাহ কতটুকু সৌন্দর্য দান করছে, আমি নিজে চিন্তা ধারণা করলাম রে ইউসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করছিলা, যার কারণে ইউসুফের প্রতি বিবি জুলাইখা এমনি আসি কইছেন না, কত সুন্দর লাগে মিশরের মানুষ দেখতে আল্লাহ, মিশরের মানুষ এত সুন্দর আল্লাহ দান করছেন, গেলে দেখবা কোনোদিন কত সুন্দর মিশরের মানুষ, লাল গঠনও সুন্দর, দেখতে হলো মায়া লাগে, ছোটো ছোটো বাচ্চারা ভাইলাম সভা মারোয়া দৌড়াইতরা ফটো তোলার লাগে, ফটো তুলতে দিন না, হারাম হারাম কর বুঝাইছেন, ফটো তুলতে দিন না, আল্লাহর বন্দে গানের জাল্লাহ এর লাগে, বিশেষ করিয়া সুন্দর মানুষ আল্লাহ দিছন, খালো আল্লাহ দিছন, বিআই সুরাতিম মাশা আরাক্কাবাক ও আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কাসির লেখছন, আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি গেছেন গিয়া কইন, ইয়া রসুল আল্লাহ আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটা বড় খালা, নবীজি ফরমান তুমি খালই গল করিয়া মন দুর্বল করিও না, আচ্ছা খো সাইন দেবা তোমার বাড়িত উট আসনি বলে যে উট আসন, উটটার রং কিলা বলে লাল, উটর বাচ্চাটার খালার কিলা হয়েছ বলে উঠে যে বাচ্চা যেটা দিছে সেটার রঙ লাল, ও সময় রসুলুল্লাহ ফরমান উট যেহেতু লাল আসলো গতিকে বাচ্চাটার রঙ লাল হয়েছে, ও বন্দা তুমি মনের মধ্যে দুর্বলতা আনিও না, আল্লাহর জাত এমন এক জাত সুন্দর মানুষের ঘরের মধ্যে কোনো সময় আল্লাহ খালো দিলাইন, আর খালো রঙ্গর ঘরের মানুষের মধ্যে আল্লাহ সৌন্দর্য দিলাইন, কোনো সময় উট দেখবায় লাল তবুও কিন্তু দেখবায় খালো রঙ্গের বাচ্চা দিছে, এটাও ইয়া থাকছে শুধুমাত্র আল্লাহ ইদান, ও বন্দারে তুমি মনের মধ্যে দুর্বলতা আনিও না, মনটা তুমি দুর্বল করিও না, আল্লাহ কুরআন কইছেন বিআইয়ে সুরাতিম মাশা আরাক্কাবাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত চি সৃষ্টি করছি এর মধ্যে সবটাকে সুন্দর সকল সুরত দিয়ে আমি ইনসান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি, সুবহানাল্লাহ, আমরা সুন্দর নেন করছেন, আমরা সুন্দর পুরুষদের সৌন্দর্য আল্লাহ বাসাইয়া দেয় কিভাবে, পুরুষে যত সময় পর্যন্ত মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছেন না তত সময় পর্যন্ত পুরুষদের সৌন্দর্য জমিনও আসে না, পুরুষের সৌন্দর্য আসে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে, আর মহিলাদের সৌন্দর্য বাসে মাথার চুল রাখলে, মহিলা যদি আগে দিয়া পিছন দিকে যদি চুল খাটি লাইন ডিজাইন করেন বিলকুল হারাম, মহিলা চুল খাটিলে কোনো ধরনের সৌন্দর্য থাকে না, চুল খাটে যত ডিজাইন করক কা, বাংলাদেশও আসুন তসলিমা নাসরিন দেখছেন, তসলিমা নাসরিন একজন অতি শিক্ষিত মহিলা, বাংলাদেশের মধ্যে সেই মহিলায় এমন একটা বেয়াদবি করছেন কোরআনের বিপক্ষে এমনভাবে তাই মাতমাতা আরম্ভ করলাম, কোরআনের বিধান হইলগিয়া একজন পুরুষে তার পক্ষে চারজন মহিলার বিবাহ করি একসাথে রাখতে পারে, এটা কোরআনের অধিকার, কোরআনে হুকুম দিছে, কিন্তু তসলিমা নাসরিনে উঠিয়া কয় আমাদের কি অধিকার নাই সেটা আমি মানি না, আমরা একজন মহিলা হইয়া কেন চারজন পুরুষ রে তিনজন পুরুষ রে আমরা বিবাহ করতাম পারি না, কোরআনের সেই রায় যেটা সেটা কিন্তু আমি মানি না, এমন কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করল বাংলাদেশের মানুষেরা, তখন কইছেন তসলিমা নাসরিন রে ধরা হোক, আইন অথ দণ্ডনীয় করা হোক, শাস্তি দেওয়া হোক, পরবর্তীতে যখন দমক কাইল বাংলাদেশের মধ্যে সেই তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া ভারতবর্ষে অবস্থান করছেন, অতি শিক্ষিত মানুষ কিন্তু গলায় দেখ মাথার মধ্যে দেখলাম গর্দনা কাটা চুল, যে মহিলা চুল কাটিয়ে ডিজাইন করে ই কুরআন আর মানব লোকন চায়, দিনদারি মহিলার মধ্যে থাকবনি, এ মহিলা সাইর পুরুষ বিবাহ করতে ফাফার্তা না খেনে আমি মানি না কোরআনের হুকুম, একজন পুরুষও সাইর মহিলা বিবাহ করতে আমরা কেনে পারি না, আমরা এই অধিকার নাই খানে,
দেখকা বিশেষ করে এক জিনিস, বাবার সম্পদ কিন্তু ছেলে পায়, বাড়ির যে সম্পদ আছে, বিশ্রার সম্পদ আছে, জমিন যেটা আছে, এক বিঘা বাইয়ে পাইলে বইনে অর্ধেক পায়, বইনে খেনে অসম পায় বলে বইন দে বাবাই হোক বাইয়ে হোক বিবাহ দিছন, মোহর পাইছে স্বামীর পক্ষ থাকি মোহর পাইল, আর বাবার বাড়ির সম্পদ কিন্তু তাই অর্ধেক পাইলা, উভয় দুই পক্ষ থাকি চাইলে দেখা যায় মহিলার আবার কিন্তু সমান হয়ে যায়, একদিকে স্বামীর বাড়ির তাকি ফাইলা মোহর ফাইলা, আর দ্বিতীয়ত হইল গিয়া বলে বাবার বাড়ির তাকি তাই অর্ধেক সম্পদ ফাইলা, সম্পদের কাছে দুইও বা ফাইত্রাই না কর যায়, তে মহিলাগুলোর অধিকার হোম কিলা, হ্যাঁ মোহর একটু হোম হইছি, কোনো কারণ মোহর আর ওই তো আসলো বেশ, আমরা দেশ সারায় আপনার মোহর আইয়াল কই বাবু সুন্নতি তা হোক বা হাতিমি মোহর বুঝলেন, এই এই সময় সারা সুন্নত, আর এমনি আর সুন্নতর খবরও নাই, অগু সব বেশ অগু তা হোক, ধনী যারা আছেন টাকা লাভ সম্পদওয়ালা আছেন, আপনি অটাল সম্পদের মালিক, আপনিও কিন্তু মোহরের মধ্যে বৈতানি বলে না, আপনি ধনী ফ্যামিলির তাকি একটা মেয়ে আন্ডায় এর লাগি রসুমাত হিসাবে আপনি 2-3 লক্ষ টাকা মোহর দিয়ে আপনি 4-5 লক্ষ টাকা দিয়া মহিলারে আপনি আনেন, কারণ আপনার ধন সম্পদ আছে, এই যে ছোট্ট একটা মোহর আমরা পাইলাম আমরার দেশের মধ্যে, আমরা একটার উপরে খুব আমল করি, কারণ এটার পয়সা কম 1,18,000-20,000, কিন্তু সারান লাগি নাই, এটা বিবেচনা কর্তা ধনী যারা আছেন বড় অঙ্কে মোহর দিয়ে একজন মহিলারে আপনি সম্মানে আনতাম, ধনির লাগি 1,20,000 কিচ্ছু নেব যায়, যার ড্যাম্পার আছে যে সিবি আছে জাগা 70-80 কি আর এই নৌ মোহর নি না, ধনীগরের মেয়ের মোহর উপযুক্ত মোহর দিয়ান্তা মধ্যস্থ গুরে বইয়া মোহর বাড়াইয়া লইতা, মহিলাগুলোরে আমরা খালি ঠগি সকল অবস্থায় বুঝাইছি, মোহর ঠগা ঠগি আর তোরা বেড়া লাগি গেলে কইবা দুইশ আছে দুইয়র তোরা সোমাও সোমারো বা সোমাও সোমাও সোমাইতে সোমাইতে আর নাই বাদে দেখবা, তাও এগুণ মধ্যস্থ খের রাতো যায় এই নৌ কইবা দান হয়ে গুলো লিছি বাদে দিয়া এগুণ আইতে এই তো বাক্কা দেরি হয় বুঝাইছি, ও বলা আল্লাহ দিলে পাওয়া গেছে এখানো এক মধ্যস্থ রাত দিছিল 50,000 মর অগুনটা আপনি নিয়ে দিলেন জানি বেটা ডাল লই দিছি আস্তা করে লারেক বেটির সম্পদ ইজাজত তো লইতে না ডাল লইয়া হি বেটা হয়ে দিন বাদে ফুড়ির বাপে কইলা পয়সা গুণ খবর পাইছি তে আনা যায় গেলে কনেরে আমি এক কাম এখন করে লিছি রে বা আমি তোমারে দিয়ার আমি দান হয়ে গুলো লিছি রে তোরা ফরে নেও বহুত দিন আটিয়া বেটা লইছে 50,000 যা কানো নাম কইতাম না দোয়াই আল্লাহ কি যা সাংঘাতিক মানুষ বুধ পাইত রানি আরে বেটির মোর দিয়ে দান লিয়ে লাভ করে বুঝতে খানো গিয়ে আমরা ফসিছি আল্লাহর বন্দে গান এল্লা কি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুসলিমাই আইসিল ও ঠিক আছে বুঝা গেছে আ সারা আইব কা যার কারণে বিশেষ করিয়া মোহর লিয়ে আমরা কোনো সময় টানাটানি করি করি না না করতে করি হতার প্রসঙ্গে বহু আলোচনাত গেছি গিয়া দেখেন আল্লাহর বন্দে গান পুরুষ যাতে যত সুন্দর করিয়া চুল রাখক চুলের ডিজাইন করক কাউ বালাক চুল লম্বা করিয়া রাখছন চুল দিয়া পুরুষের সুন্দর জনায় যত সুন্দর করিয়া তেন চুল হাটক কা ডিজাইন করক কা মানুষে তানরে বয়স্ক হইলেও কইবা খানোর মস্তান আইসাই তাইন 70 বছর বয়স্ক বেলা চুল যদি ডিজাইন ডিজাইন করেন যদি কইবা ই মস্তানোর বাড়ি গানোর কইবা ইন্দারা কই যায় ই মস্তান গানতে গেইলা মস্তান ছাড়ার কিচ্ছু কইতা না আর যদি দাঁড়িয়ে নবীর সুন্নত যদি দাঁড়িয়ে গেছেন যদি রাখিলেন নবীর সুন্নত যখন বন্দা হলে মুখের মধ্যে বাবা রাখিলাইবা জানিয়া রাখবা আল্লাহর বন্দার সম্মান আল্লাহ জমিন অটোমেটিক বাড়াইয়া দিবা দাঁড়িয়ে পুরুষের সৌন্দর্য আনে আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া বলে মাথার চুলে মহিলা চুল খাটিয়া ডিজাইন করত না আর পুরুষে আল্লাহকে আসতে দাঁড়িয়ে গেছেন দেখাটা বাদ দেখা বাবা আমি এখন আজকে হইয়া যাই আর চূড়া লম্বা আখতা অসুবিধা করব বাট্টি করি সারা এ দাড়ি রাখা আরম্ভ কর দাঁড়ি তো নবীর সুন্নত এক তো 2 নম্বর উপকার কতটুক আইস তাকি 1,500 বছর আগে আমার নবী কত বড় বিজ্ঞান সায়েন্টিস্ট আসলা নবী যে হইয়া গেছেন দাঁড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে দাঁড়িয়ে খিতা করে চকুরও ফায়দা করে যার কারণে 1,500 বছর আগে নবী যে হইয়া গেছেন এখন ইটা রিচার্জ করিয়া দেশের বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট হলে দেখছন মুখের দাঁড়ি রাখলে তো একটু সৌন্দর্য আর 2 নম্বরে দাঁড়ি রাখলে সবর লাগি উপকার চক্ষুর ফায়দা করে ব্রেইনেরও উপকার করি এখন দেখুন জানি সারা খেলোয়াড়গুলোর মুখ দাড়ি ইয়ং জেনারেশনের মুখ দাড়ি বুঝি লাইছেন দাড়ির মজা আই গেছে এখন সারা দাড়ি রাখা আরম্ভ করছেন আর আমরা যারা বুঝছি না আবার আকিয়ান না আল্লাহকে আসতে দাঁড়িয়ে গেছেন ডাহক্কা
ও ভাই মুসলমান, মানুষ মরণের পরে কবরের মধ্যে যেই সময় রাখা হইব, রাখার সঙ্গে সঙ্গে পুরুষের তিনটা সুন্নত দেখবা আসেনি, মহিলাদের তিনটা সুন্নত দেখা যাইব আসেনি। একটা সুন্নত ইয়া থাকছে গিয়া পুরুষের মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল কাটা আসেনি। দুই নম্বরে দেখবা বলে মুস আসেনি, কাশু শাড়ি বাট্টি করিয়া কাতরাইয়া মুস তার রাখছেননি। তিন নম্বরে দেখবা মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি, তিনটা সুন্নত ফরিস্তক লেখাফড় সরাইয়া দেখবা খাফন সরাইয়া। যদি দেখেন দে তিনটা সুন্নত আছে কইবারে, এগু আখেরি জমানার নবীর উম্মত, এগু তো মুসলমান দে, এগু নবীর উম্মত, এগুর মুখ দেখি আর সারা সুন্নত আছে, মাতার মধ্যে সুন্নত আছে, ফরিস্তক লেও ফয়লা বালা সাক্ষী দিলাইবা। আর যদি হো ওটা ফরাসি চুল কাটো, আর যদি খাফন সরাইয়া দেখো কইবার আনি ইংল্যান্ড থাকি মনে হইগু হাউরি হবে আই গেছি কইবার নারা কই যায়। এর লাগে যুবক ভাইয়া নিতা একবারে চুলাইয়া চুল কাটিও না। ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো, একটা বৈশিষ্ট্য তাকছে গিয়া ফেরাউনে চুল আগে দিয়া রাখত, ডিজাইন করিয়া চুল খফাল ঘুরিয়া চুল ডাকত, ইতার ডিজাইন আমরার দেশ এখন উঠি গেছে গিয়া, এখন আরও বিভিন্ন ধরনের ডিজাইন আইছে। দুই নম্বরে ফেরাউনে শার্টর বুতাম কুলিয়া খুব বেশি চলত, শার্টর বুতাম কুলিয়া চলত মানে সিনা দেখাইয়া বেঠাকিরি দেখাইয়া আটিত ফেরাউনে। এর লাগে শার্ট লাগাইলে ই বুক বাজু কেউ বার করেন না, বেটা বুতাম দিয়া দিছে লাগাই না বা বেটা বুতাম দিয়া দিছি লাগাইয়া চলেন না, একগুরে বুতাম কুলিয়া আটিত রাখালি, আরেকগুরে ওনর কফর বুতামগুলো লাগাই না হলে খালি বাড়িয়া আর খালি দেখো ইগু বুঝি আর এক স্টাইল নেয়া বার হয়েছি। আমি একদিন দেখলাম আমি এক যুবকর ও দিয়ে খুলা কইলাম, আমি আমার একার সরল মনে করে বুতাম লাগাও না, ওটা এখন জিনে এখন কোন সময়টা লাগাই না ওলা চলে ও জানলাম, দুই বছর আগের কথা কই আর ও জানলাম যে এখন আরেক স্টাইল আইছে বুতাম কুলিয়া বাড়িয়াইয়া চলা, বুঝাইছেন নয়া নয়া খালি মডেল বারো। আল্লাহর বন্দেগানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া দুই পুরুষের সুন্নত দেখবা কাফন সরাইয়া, মহিলাদের তিনটা সুন্নত, কোন সুন্নত? সুন্নত এ হাজেরা, একটা ইয়া থাকছে গিয়া মহিলাগুলোর নাখর দাগা, আর দুই নম্বর দুই খানোর মধ্যে দুই দাগা। এই তিনটা যখন খাফন সরাইয়া দেখবা মহিলার কইবা বলে এই মহিলা তো দেখিয়া আর নবীরে হুম্মত বালায় খাল্লার বান্দি। এর লাগি বর্তমান সময়ে দেখবা কিছু সংখ্যক মহিলাকলে নাখর দাগা দিন না কইবা, বুঝি নাখর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায় বুঝা যায়, এরা মানে আর বুড়ে উড়ে হইতা না বলে, এরা স্টিল বুড়ি না কি আল্লাহ, হ্যাঁ এরা স্টিলর বনলে তো বুড়োইবেন কোন চায় স্টিল নষ্ট হয়নি কোন চায় জি না, স্টিল জলদি নষ্ট হয় না, ও গ্রিল যে লুয়া লুয়া নষ্ট হয়ে যায় মাটি খাইলা জলদি জঙ্গারে, স্টিল জলদি কিচ্ছু হয় না, ওতাল্লি কইলাম স্টিল নি নাকি তাই তাই এটা এরা বুঝা যায় বুড়ো উড়ো বুড়ো উড়ো হইতা না, নাখন দাগা দিলে বুড়ো দেখা যায় বুঝি, নাখর দাগা দিতা কম বয়স ছোট থাকতে সময় দিলাইতা, এগু মোটামুটি মুটির ভিতরে থাকতে বড়ইয়ের লিগে নাখা মানত না, মানবেন কর বুঝি না বড়ের লোক ওই তো না, আমি স্কুলে দিতাম কইলে জমা সরম, আর মা ছোটো থাকতে ছয় বছর থাকতে নাকাজ লাইতে সুন্নরটা আদায় হয়ে যাও গিয়া। আল্লাহর বন্দে গান কথার প্রসঙ্গে বহু আলোচনা করছি, যাই হজরতে বিলাল রাদি আল্লাহ তালান হয়ে বড় সুন্দর করিয়া আজান দিতা। একদিন বিলালে ফজর রক্ত তান যেমনে কইসন হাইয়া আলা সালার ফলার মধ্যখন আসলাতু খাইরুম মিনান নওম, আল্লাহর রসুলে শুনছেন, শোনার পরে বিলাল ডে কইলা, ও বিলাল তুমি আজকে বড় সুন্দর একটা শব্দ বাড়াইলাই রে বিলাল, বিলাল ডে তুমি প্রত্যেক দিন ফজর রক্ত তিন শব্দটা তুমি কইও, ফজরতে বিলাল যতদিন আজান দিছন ততদিন পর্যন্ত ফজর রক্ত কইছন, আই জবদি চলিতে আছে কিয়ামত রাগ পর্যন্ত চলব, আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুম চাইতে নমাজ ভালো। আমরা শুনি যদি বিছনাত তাকিয়া আমরা জবাব দিতাম বলে কিতাবুলে সাদ্দাকতা ও বারারতাম, জবাব দিতাম না না জবাব আমরা দিতাম। এর লাগে আজান বহুত ফজিলত, আজানের বহুত আলোচনা আছে, আমি সংক্ষেপে তোরা কই আর খালা মানুষ আসলা বিলাল তাই আজান দিতা, রসুল্লাহ বড় মায়া করতে খালো হইলে তান গুণ বড় বালা আসলো। আজানের পরে দোয়াত তাকে কেউ বঞ্চিত না জানি, বাড়িত আসন রাস্তাত আসন যেসা জায়গাত আসন আজান হইছে মসজিদের মধ্যে, লা ইউরাদ্দু দুআউ বাইনাল্লাযানি ওয়াল ইকামাত,
আল্লাহর রসুলে ফরমান, আজান আর একামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা রদয় না ঘুরিয়া যায় না, এর লাগে আজানের পরে দোয়া কর, হাত তুলা মারিয়া দোয়া করবা। নতুন দেশ বেমার আইসে কইবা তুলা মারে কিতা করতায়, দোয়া তো হইল গে চার প্রকার, দোয়ায় রুহবত, দোয়ায় রুহবত, দোয়ায় তদর, দোয়ায় খুফিয়া। খুফিয়া মানে ফসরা পায়খানার যাইতে যে দোয়া করায় হাত তুলা লাগে না, আর বাকি যত দোয়া আছে সারাত আপনার আমার হাত তুলিয়া দোয়া করতাম। আজানর দোয়াত বকিলি কেউ করবা না, বাড়িতে কিও দোয়া করক কয়া যেসা যাকি দোয়া করক কয়া। ও হদিসটা আমরা যখন ক্লাসও পড়িলাম, আমরা উস্তাদে আসামর হুজুরে দর্শ বয়ান করলা কইলা, এই আপনি আজানর দোয়ার পরে যদি আরো ফাজিল ভারণ বাড়াইয়া কইবা আল্লাহ, ইন্নাকালা তুখলিফুল মিয়াদ, কই আল্লাহ আমার বেমার কান্তা শিবা দেও, আল্লাহ আমার রিজেক রে কুশাদা করি দেও, কারণ আজানর পরের দোয়া কবুলের লাগি আরো দুই এক কথা ফাজিল বাড়াইয়া হোক কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আমরা ক্লাসে উস্তাদে হড়াইতে ও হদিসর সরাত আলোচনা করছেন, মাতিছন কইছেন ফাজিল বাড়াইয়া আরো কইও, আল্লাহ আমার বেমার কমাইয়া দেও, আল্লাহ আমারে বিদেশ যাইবার তৌফিক দেও, আল্লাহ আমারে দন দেও, আল্লাহ আমার এখন বাইক লইবার তৌফিক দেও। হইতেন না কই বাইক লইতে না যুবক বইয়েন্তি, হয় বাইক লই আর ভাই ফাটাই লাগাইও না, বুঝলেন ফাটাই যেকে বেড় বেড় করে লাটির কাট গেলে বুঝা যায় আপোজ আহ এগু না, এগু তো ইতার লাগাইলে মানুষ খুব খারাপ পায়, আল্লাহকে বাস্তে ইতার লাগাই আওয়াজ খুব বাদ আওয়াজ করে মানুষ খুব বাদ হয়, এর লাগে এগু লাগাই না জানে নর্মেল সলক কেন, এটা তো হাসিয়া দেখছি মেঘালয় নয়া বাইক এনে সাইলেন্সার খাটিয়া ও তো ওড়ে গুলা গাইতাম, বুঝাইছি ও তা আমরা দেশ আই গেছি গিয়া কিছু আনি আশ্রয় লিছিল এক গুরু। যাই হোক আল্লাহর বন্দে গান, আজানর শতটুক গুণ শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখুন বাইরে, আপনি যদি সম্ভব একটা জীবনী কিনিয়া দেখুন শাহজালালে কিভাবে ইসলাম রে প্রচার করলাম। আমরা এখন ফড়ি কম মোবাইলে খাইলিছি, আমরা ফড়া একবারে কম, আমরা ফড়ি না ম্যাগাজিন ফড়ি না বিভিন্ন বই পুস্তক আমরা ফড়ি না, আমরারে একবারে নষ্ট করে লাইছে মোবাইলে, কিছু বড় বড় জ্ঞানী গুণীর বই যেটা বারইছে অথা ভাই ফড়ক কয়া, শাহজালালর জীবনী ফড়ক কয়া, শাহ পরানোর জীবনী ফড়ক কয়া, খাজা মঈনুদ্দিন আজমিরির জীবনী ফড়ক কয়া। আমি থোড়া একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আল্লাহর বন্দে গান শুনতা ভারণ, গড় গোবিন্দ রাজা নামক একজন রাজা আসলা, শ্রীহট এক জায়গার নাম আসলো যেন বর্তমানে যেন সিলট, ইকানোর শুদ্ধ নাম হইল গিয়া শ্রীহট। ও জায়গাত গড় গোবিন্দ রাজায় ক্যাপচার করে লেছি, ইনি এক রাজা আসলো, কিন্তু দেখেন এই রাজা প্রথম এখানেও আসলো, ইতিহাসের পাতায় দেখলাম ত্রিপুরা রাজ্যে, সেই জায়গার তাকে গিয়া সেই জায়গার মধ্যে অবস্থান করলো গড় গোবিন্দ রাজা নামক যে রাজা আসলো, মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত, কতদা করত, তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো, তারে যে রাজা মানে না প্রজা মানে না, দরিয়া নিয়ে জেল ঢুকাই দিত, কোনো ছেলে কথা শুনে না তারে ধরত, কোনো মহিলা দেখলে পছন্দ হয়ে গেলে বিবাহ করে লাইত। ফর জীবনীত দেখলাম গড় গোবিন্দ রাজা জীবনে কত জেনে বিবাহ করছে তার কোনো হিসাব নাই, এর লাগি এইভাবে তার কালচার আসলো মানুষের উপর জুলুম অত্যাচার করত। হজরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় আসিয়া গড় গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা, দেখার পরে সর্বপ্রথমে কি করলা, তার লাগি প্রতিবাদ করা আরম্ভ করে দিলা। লম্বা ঘটনা আমি সংক্ষেপে তুড়া আনিয়ার প্রতিবাদ করা আরম্ভ করত, সে কিন্তু মানে না। যেই দিন নাসিরুদ্দিন সিপাসালার উনারের সঙ্গে নিয়া বুরহানুদ্দিনের সঙ্গে নিয়া যেই দিন গিয়া গড় গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ঢুকছ, ডুকার সঙ্গে সঙ্গে শাহ চান নামক একজন খাদিম আসলা, খাদিম রে হইলারে আজান দে। ও সময় খাদিমে যেমনে আজান দিছন, আজান দেওয়ার লগে লগে গড় গোবিন্দ রাজার সাততলা বিল্ডিং তাকিয়া ছয়তলা বাঙ্গিয়া ধ্বংস হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ, ফোর্সে তার দৌড় হইল রে, ই দরবেশিগু তো সাধারণ নাই, আজান দিল বিল্ডিং ভাঙ্গে শেষ, আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাব, বাগিছি সরি গেছি জায়গা ছাড়াই দিছি। সরার পরে কইল রে মানুষটা ফুরাফুরি আমি দেখছি না, আলাদার তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর, আমি তো অনুমান করতাম এক সাপুড়ির কাছে গেছে, এক গুনুনির কাছে গেল গিয়া কইল, ও সাপুড়ি ভাই
তুমি তো সাপ খেলা দেখাইতে পারো, বিভিন্ন ধরনের গুণ দেখাও। তুমি এক কাজ করো, তুমি আমারে একটা কৌশলে লুকাইত অবস্থায় বাস মানে ও শাহ জলালর দারখানো আমারে নৌথান বাড়িত নেও, নিয়া তুমি খেলা দেখাইবাই আর আমি লুকাইল অবস্থার তাকিয়া আমি ও শাহ জলাল নামে যে ব্যক্তি তারে আমি দেখবো, এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম বারমো। এতে বোঝা গেল গড়গোবিন্দ রাজা শাহ জলাল ডে ফুরাফুরি দেখতে পারছে না, আলাদার তাকে লড়াই করে বাগিছে, বিল্ডিং ভাঙ্গি আরম্ভ পড়া আরম্ভ হয়েছে বাগিছে। সাপড়িয়ে কইল যদি বুঝিলা বাদশায়, বলে না ওলা বাঠে নিতাই, তুমি বড় থলি এগু বানাইবাই, দুইটা থলি বানাইবা, এগু সাপড়ি সাফর আর একটা কইবা তোমার সামানর। বলে আচ্ছা, একটা থলি দিয়া গড় গোবিন্দ লুকাইছে বড় ডুলর মতো একটা থলি বানাইছে, আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া সাপের বাক্স লইয়া যখন শাহ জলাল সাপর বাড়িত গেছে খেলা দেখা নিয়ে আরম্ভ করছি, খেলা দেখার 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 ওই সময় শাহ জলাল সাপে উঠিয়া কইলাও সাপড়ি খেলা দেখা নি শেষ নি, বলে হয় বলে তোমার লগে যেন আর একটা থলি আছে, তোমার আর একটা দেখিয়ার গাইট আছে, ওটার ভিতরে কিতা আছে খেলা দেখাও সাই। হে দেখায় না, বিভিন্ন উজোর দেখায়, না এটা তোমার এই খাওয়ার বস্তু বিভিন্ন সরঞ্জাম আছে খাবার, বলে না দেখাইতে লাগবো। শাহ জালাল সাহেবে কন্যা দেখাও, সাপুড়ি বারবার অনুরোধ করে বলে জিনা এটার মধ্যে অন্য কিচ্ছু নাই, আমার জরুরতের জিনিসগুলা প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে, আপনার আমি দেখানি অসম্ভব হইব, বলে না দেখাও। লাস্টে শাহ জালাল সাহেব তার তলির দ্বারখানো গেছন গিয়া কইলা, রে বা ও গড় গোবিন্দ, তুমি তলির ভিতরে আর কত সময় রইতা কষ্টর নানি, খোকা সুবহানাল্লাহ, ও গড় গোবিন্দ তলির ভিতরে আর কত রইতা কষ্টর নানি। গড় গোবিন্দে আব মাতে না হইলা, ও গড় গোবিন্দ তলির ভিতরে আর কত সময় রইবা, তোমার জানো বড় মায়ের ফরসে আমি বুধ ভাই আর তোমার শ্বাস বাড়তি হয়ে গেছি, এখানে হাসাও শ্বাস বাড়তি হয়ে গেছি, ভিতরে অক্সিজেন ফুরা ফান্ডা। এরপরে কইলা শাহ জলাল সাহেবে কইলা, ও গড় গোবিন্দ রাজা রে তুন জীবনে বহুত্তর পূর্ব দিকে চাইয়া দেখ মানুষের উপর কতটুক জুলুম অত্যাচার করছত, আমি তোর লাগি জীবনে যেটা ব্যবহার করছি তা বাদ নাই, বালা করছি জীবনে প্রথমে বুঝাইছিলাম কিন্তু বুঝমানচত না, দেখছত নি আমার ইসলামের কত বাহাদুর, আমি তোরে সইলাম না মারলাম না, শুধু আমরা আল্লাহর নাম লইলাম আজান দিলাম, তোর সাত তালার মধ্যে ছয় তালা বাঙ্গিয়া পড়ি গেল, আব তুন বুঝছত না নি লুকাই আমার দেখা তাইছত নি, যা তুনি এরিয়া ছাড়িয়া যা গিয়া, আমি শাহ জলালে যদি আরেকবার তোরবা যদি ধ্যান করিলাই তুন গড় গোবিন্দ রাজা তোর কোনো কিচ্ছু আর রইত নাই, যেমনে এই শব্দ কইসন তলিত তাকি বাইর হইয়া কইছে ও শাহ জলাল এক ভুল করে লাইছি, তবে আমার হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছে গিয়ে আমার তোর ফানির ব্যবস্থা করিয়া দেও, সুবহানাল্লাহ, ফানি খাইছে আর ও যেমনে ছুটিছে তান বাড়ির তাকি ইমান কিন্তু আনছে না, ইসলাম কবুল করছে না, যেমনে তান কাছ থাকি বিদায় লইছে, বিদায় লইয়া গেছে গিয়া গড় গোবিন্দ রাজায় শ্রীহট নামক জায়গাটা ছাড়িয়া যখন সে গেল গিয়া একতলা বাড়ি এখনো পর্যন্ত সিলেটে আছে বিদ্যমান, আছেন না না গেলে দেখবা এখন ওইটা আছে, এখনো স্মৃতি আছে কিন্তু ছয়তলা শেষ, ছয়টা তালা বানাইছিল, এক হাজার কতটুকু বাহাদুরি আর আল্লাহর ওয়ালির কেরামতি। ওই সময় শাহ জলাল সাহেব উঠিয়া কইলা এই জায়গাটা আমাদের আওতা দিনাইছে, এখন হুকুম হইল গিয়া আমরার ইসলামের শাসন অনুযায়ী চলত, কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই। ও শাহ জলাল সাহেব যেই সময় সিলেটর জমিন সর্বপ্রথমে আদেশ করলা আমরা কুরআন হাদিস মোতাবেক আমরা চলিয়া যাইতাম, ওই সময় শাহ জলাল সাহেবর কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল অনেক প্রজা হল আসলা তারাও বাগিছন, আর এর মধ্যে কিছু সংখ্যক হলে ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইছন, প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া শাহ জলাল সাহেবর সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা আল্লাহ আপনার হায়াত দরাজ হরক, জীবনে আমরা বড় কষ্ট করি আর ই এলাকার মধ্যে বাদশার এই রাজার বড় নির্যাতন, আজকে আপনার দ্বারা এলাকাটা আজকে জয়ী হইল, তাই আপনার লাগি আমরা দোয়া কর্ম জেলা কইবা সেইভাবে আমরা ওলা চলম, সুবহানাল্লাহ, আপনি জেলা কইবা ওলা আমরা চলম। হে কইলা
ও আশপাশর মঞ্চে কইলা, ও সারা ইয়া ইসলাম কবুল করি লইলা, ও মুসলমান হয়ে গেলা গিয়া আল্লাহর ওলির কেরামতর দ্বারা। বুঝবাইছেন? যাই হোক, এর জন্য তিন নম্বরে খালো ব্যক্তি লোকমান। লোকমান যে ব্যক্তি, এমন এক ব্যক্তি আসলাম যে ব্যক্তি কিতাবর মধ্যে লেখছন বলে তাইন, হেও কইছন নবী, হেও কইছন ওয়ালি, হেও কইছন আবিদ, তবে আল্লাহর মায়ার এক বন্ধে আবিদ আসলা লোকমান হাকিম এতান ছেলেরে কয়টা নসিহত করছন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। প্রত্যেক ছেলে অকলরে মা বাবা ওলা আদেশ করতাম, ও বাবা তুমি নামাজ কায়েম করো। এল্লা কিন্তু গার্জেন্টাসন সন্তানের মালিক, প্রত্যেকে যার যারি সন্তানদের নামাজের জন্য বাবা আপনারা আদেশ করেন, সন্তানদের নামাজের জন্য আগ বাড়ায়। বাবারে আমি যাইতাম পারি আর না, তুমি মসজিদ যাও নমাজ পড়ো, তুমি ঘরের মধ্যে নমাজ পড়ো। ও বাবা নমাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না, আলিম হলে কইছন। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে নমাজের জন্য সন্তানা দিয়ে হলরে আদেশ করকা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বাবা নমাজ কায়েম করো নমাজ। এর লাগি যুবক ভাইয়ান, দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করেন, জীবন যদি সুন্দর বানাইতে চান, রুজি রোজগার করতে চান, জিন্দগিতে সুখী যদি হইতে চান, তাহলে আপনার জীবনে মেহনত কর। জেলা বন্ধ গিয়া মেহনত না করলে, খেত না করলে গর দান উঠে না। জেলা আপনি যদি ফসল লাগাইন না, ফসল খাইতে পারতে নাই। ওলা দুনিয়ার জমিনে যদি সুখ শান্তি চায়, না খেরাত যদি সুন্দর বানাইতে চাইন রে বাবা। যুবক ভাইয়ান, আপনার জিন্দগির মধ্যে আপনি প্রথমে চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ খানাইন, তা আপনি নফসর লাগে জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ আদায় করো। আজকে মসজিদের দিকে মহব্বত রাখো, আপনি মহল্লার প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখো, আর বেশি করে দিলি মায়া রাখো মসজিদের লাগিয়া। মসজিদের খেদমত ইসলামর খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামর খেদমত, মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক রাখো, ভালো মানুষের লাগি সম্পর্ক রাখো। মুরব্বী অকলর দ্বারো যাইও আর গিয়া গল্প করিও, বালা বালা মাত পাইবা মুরব্বী অকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন। এক বাপ আসলা মুরব্বী অকলে বালা পরামর্শ দিন, এক বাপ আসলা বাপে কইসলা আওলাদরে, কইসলা বাবা বাড়িত বাজার বুয়াইও আজার মাছর হল্লা খাইও আর তিন মুড়িলার বুদ্ধ দিল। বাপে কইসলা আওলাদরে বাড়িত বাজার বুয়াইও আজার মাছর হল্লা খাইও তিন মুড়িলার বুদ্ধি লইও। ফুয়া তো শুনছন বাপ কয়েকদিন পরে মরি গেছন, কইল রে বাপে নসিহত করছন বাড়িত বাজার বইতাম, হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখান বই দিছে, ডুল মারছে আমার বাড়িত বাজার হইতো, বাজার হইতো বাড়িত বাজার বই গেছি, বাজার বইছে তো মাছ আন নাই, মাছ আইব নাই, খোঁজায় বড় বড় মাছ আনিয়া খাইতে খাইতে সারা পয়সা ছড়াই দিছে, এখন গেছে বেক্ষা। কইল রে বাপে এমন কিতা নসিহত করলা আমারে, আমার সারা শেষ খাই, দেখি তিন মুড়ি লাখে তো খাই। বুঝতেছি বারো হয়েছে, বারো কইলে মুরব্বী যার বা তিন মুড়ি লাখে রেব, বলে তিন মুড়ি লাখ কইন দেবো, একবারে আটু করলে এখানে বিছ না তার খাইলো এনেরকম তিন মুড়ি লাখ। আচ্ছা যাও এরার কাছে যাইবা, মরবার সময় বালা বুদ্ধি দিয়া যাইবা, মরবার সময় মানছে বালা বালা উপদেশ দিয়া যায়, বালা মানুষের নসিহত করিয়া যায়। গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইলো, আপনার কাছে আইছি জীবনে সকল তাক খুয়াই লিছি, আপনি একটা বুদ্ধি দেন। বলে কি তৈছি? বলে বাপে কইসলা বাড়িত বাজার বুয়াইতাম, বুয়াইলাম আজার মাছর হল্লা খাইতাম, হৌ খাইলাম আর শেষ, কারণ কইসলা তিন মুড়িলার বুদ্ধি লিতে ও আইছি আপনার কাছে, তোরা বুদ্ধি দো বাপ। ই মুরব্বী উল্লা বলে আহম কর আহম, শেষ করিয়া আইছ তুমি। বলে কি তৈছি? বাপে কইছন বাড়িত বাজার বুয়াইতাই, এর অর্থ নাই বাড়িত বাজার আনে হাসাওয়া নিয়ে বুয়াই দিতে, বাড়িত গাছপালা লাগাইতে, ফলের গাছ লাগাইতে, বাগা টাগা হইব, ঘাস বড় হইব, গাছে আল্লাহর জিকির করে সব পাইবে, গাছে ছায়া দিব, বাড়ির সৌন্দর্য বাসিব, গাছ ফসল ধরব, খাইবে বিক্রি করবে, তোর ইনকাম হইব রে। এর লাগে কইছন বাড়িত বাজার বইতে, বাড়িত সুন্দর করি বাড়ি ওখান সাজাইতে। দুই নম্বরে কইছন হাজার মাছর কল্লা খাইতে, ছোট মাছ এক কেজি আনলে তো এক হাজার কল্লা হয়ে যায়, ওই না না যায়, হে বড় বড় হাজার টিকি ধরার যে গু আনছি মেহরে রে, তাহলে আকমান ভাই আনেন মুঠে গু ও বড় এক হাজার টেকি গুণে আয়, সরু মাছর কল্লা কাইতায়, সরু মাছর কল্লা কাইতায় ব্রেইন হয়, ফায়দা হয়, পয়সাও আছে, এর লাগে হাজার মাছর কল্লা খাই। আর তিন মুড়িলার বুদ্ধি লইও মানে মুরব্বী অকলর দ্বারো যাইও, দ্বারো কইতে সময় দ্বারো গিয়া বেয়াদবি না। বুঝাইছেন?
দারো গিয়া বেয়াদবি না, আমরা রে উস্তাদ একদিন উঠিয়া কইসলাম আদবওয়ালার লাগি তিন রাস্তা, বেয়াদবল মধ্যমল লাগি দুই রাস্তা, আর বেয়াদবল লাগি ধাক্কার ধাক্কা। বুঝাই শুনবাদ, আদবওয়ালার লাগি চরিত্রবানর লাগি লগে তিন রাস্তা, আরেক গুরো মিডিয়মল লাগি দুই রাস্তা, যারা মিডিয়াম আদব আছে, আর যে গুরো বেয়াদব এরা ধাক্কার ধাক্কা। বুঝাইছেন এর অর্থ কিতা? এক নম্বর, এরা কোনো মানুষ যদি আদবই থাকে, যুবক ছেলেও যদি তার আদব যদি ঠিক থাকে, বড় একজন মানুষ দেখছে, দেখার পরে তার দ্বারে যাইত না, কইবেন সম্মানী আমার থাকি বড়, সরিয়া খালি ওলা সরিয়া যাইব, তাই ন কইবা যেহেতু ফুয়াটা আমারে দেখিয়া সরম করের সরের, আর এক আদবি মানুষ দেখিয়া ওলা সরিয়া যাইব, তাই যাইবা এক রাস্তায়, সে যাইব আর এক রাস্তায়, মাঝে দি রইল এক রাস্তা, এর লাগি আদবওয়ালার লাগি বালা মানুষর লাগি হইল তিন রাস্তা, তিনটা মানে কই যাই, সেই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝে দি এক রাস্তা, মিডিয়ামল লাগি দুই রাস্তা, মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে আর বেয়াদব যাই তাইন এইনতান কইতা নাই বলে তোরা সরিয়া যাই ফোনা লাগাই আমার বাধাক্কা, আর হিও কইব বলে ইগু যখন লাগাইছে ফরের নাতে আমিও জুড়ে দেই এক ধাক্কা, ও বেয়াদবে আটিতে সময় খালি ধাক্কার ধাক্কা। এর লাগি আল্লাহর বন্দেগান লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ও বাবা তুমি মানুষের জীবনে ভালো আদেশ করিও আর মানুষের খারাপ রাস্তার তাকি নিষেধ করিও, ওয়াসবির আলা মা আসাবাক আর মুসিবত পড়লে কি করিও তুমি সবর করিও ধৈর্য ধারণ করিও, সবর করলে তুমি মুসিবত পড়লে ধৈর্য ধারণ করিও, মুসিবত আয় নানি জীবনে কম বেশ, বেমার এক মুসিবত, কেস পড়ি গেছে আর এক মুসিবত, ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকে গেছে এক মুসিবত, গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লস হয়ে গেছে মুসিবত, আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মুসিবত পড়ছে, এইভাবে বিভিন্ন ধরনের বাবা মুসিবত জীবনে আসব। আল্লাহর বন্দেগান মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম আমরা, ধৈর্য হারা হইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহ মাসাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে থাকি, সবর করনেওয়ালার সঙ্গে আছি, আর আল্লাহর রাসূলের ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির লিখছেন, কিয়ামতের দিন একগুরো মানুষ আল্লাহ হলে আলাদা করিয়া রাখবা, এরার হিসাব লইতানে আল্লাহ কইবা যাও তুমি তেন জান্নাত বেলা হিসাব, তখন এরা যাইতে সময় ফরিস্ত হলে আলগাই লাইবা কইবা, ও বন্ধ হল তুমি তান হই যাইতা বলে জন্ম দ বলে হিসাব তো বাকি রইছে বলে নাম, আল্লাহ আমদারে সাড়ি দিছন বলে খেনে সারলা বলে জমিনও বড় কষ্ট করসলাম সবর করসলাম বলে কিজাত কষ্ট করছো বলে কইতাম তো ভাড়া, তো এক গুরে কইবা আমরা বড় উপবাস রয়েছি কষ্ট করছি, এক গুরে কইবা বেমারে বড় কষ্ট করছি, এক গুরে কইবা জীবনে বড় জুলুম অত্যাচার আমার উপরে হয়েছে সবর করছি, এইভাবে জীবনে বড় ধরনের কঠিন কঠিন সমস্যায় ফসলাম, আমি খালি সবর করসলাম আল্লাহর দরবার, আল্লাহর যাতে আজকে আমারে বড় এহসান করছেন, আমরার হিসাব লইছেন না বেলা হিসাবে জন্নত দিলাইছেন, হক্কা সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত আইব আইয়াল লো ফয়লা ডাক্তারের কাছে যাইতাম, ঠিক আছে প্রথমে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে থোড়া খয়রাত করার চেষ্টা করতা, কুরআন আল কারিম খতম মান্নত খরকা খতম খান্তা আদায় খরকা, কিবা তো খতমে শিফা কিবা তো খতমে খাজেগান কিবা তো খতমে নারিয়া কিবা তো খতমে কাদিরিয়া কিবা তো খতমে ইনুস, এইভাবে খতম আছে বাবা, যদি কামা হক্কা যদি খতমটা যদি আপনি আদায় করেন আর হাদিয়াটা দিতে সময় যদি দিল কুলিয়া যদি খুলুসিয়তের সহিত দেন আর হাদিয়াটা দেন যদি এটাও যদি হক হেলা লইয়া থাকে বেলা শখ কোনো শখ নাই আপনার মকসুদ অবশ্যই ফুর হইব আসি লইব। আমার মনে আছে সালাম ভাইয়ের মা বড় বেমার আসলাম রাখেও কইসন বাস্তা নাই, বহু বছর আগে আমরার কান্দিগা মরকারি হুজুর আসলা ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তান রমজান মাস ইন্তেকাল হয়েছেন জান্নাতুল ফিরদৌস আল্লাহ নসিব করক, তখন আমরা রাত্রি বেলাম দশটার সময় সারা মেসা বকল খতমের মধ্যে বসছন আর তাহার যুদের সময় মিলাদ শরীফ পড়িয়া দোয়া করছন, এক দোয়ার বরকতে আমরার ধারণা সালাম ভাইর মা ওখানো পর্যন্ত জমিন জীবিত আসন, এত বেশি বেমার আসলা বাবা আমিও কইছি জমিনও হয় তো আর বাস্তা নাই বিদায় হয়ে যাইবা।
বুধবাইছেন নিবা আমার মনে আছে আব খতম পড়িলে ফায়দা হয় কিন্তু মাঝে মাঝে বেড়া খায় কী তারা নিহত বেড়া নিহত বেড়া হয়তো কোনো আমার পয়সাত বেজাল আছে হ্যাঁ পয়সাত বেজাল আছে আনাইলে অন্য কিচ্ছু অন্য কিচ্ছুত বেজাল থাকব আনলে দিল কি ফুলাই ফোড়াইতাম রব ফুরা অন্নি না নিও তার টুকানি বলা আছে কিবা তো ইমেসাব খইতাম নি না নি ইমেসাবরে আর খইতাম না আসলাম বললে কইলেছে যাক না কইলে ওর নানান তেখতা আছে নানি দিল কুলিয়া আলিম অকল দাওয়াত দাও ফায়দা হইব দেখবা ইনশাল্লাহ আল্লাহর কোরআন মিথ্যা নাই দিল কুলিয়া কোরআন খতম পড়ায় আল্লাহ কোরআনও কইছেন ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালেম ও বাবা দুনিয়ার জমিন মাল আওলাদ যে আসন সবর আওলাদর আমরা কি করি আর আওলাদর আশা আমরা খেওয়াছি খেওয়া আওলাদ রে মনে করি আর সবটা কি বড় সম্পদ ঠিক আছে কিন্তু দন ও সবটা কি বড় সম্পদ ঠিক আছে কিন্তু দন এবং আওলাদ জমিন যদি সুন্দর করি সিস্টেমে যদি লাগাইয়া থইয়া যাইতা পারেন সদকায় জারিয়া হিসাবে বন্দা কবর তাকি লইয়া হাসর পর্যন্ত সেই সদকাটা আপনার কাজ লাগব সম্পদটা কাজ লাগব একটা আওলাদ যদি হাফিজ বানাইতে পারন আলিম বানাইতে পারন আপনি কবর তাকি তাকি সব রংশিদার হইবা আপনার সদকায় জারিয়া আর দ্বিতীয়ত হইল যদি কোনো একটা মসজিদ বানাইয়া তুইয়া যাইতে পারন একটা সদকায় জারিয়া যদি একটা মাদ্রাসাও বানাইয়া তুইয়া যাইতে পারন একটা রাস্তা যদি বানাইয়া তুইয়া যাইতে পারন ওটাও আপনার সদকা জারিয়া শান সরসুদুর কিতাবর মধ্যে জলালউদ্দিন সৈয়দে লেখছেন খেও যদি একটা ফলর গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা আমি মরি গেলে ও সব আমি পাইতাম যতদিন ফলর গাছ জিন্দা থাকব ততদিন সাবর ও সাবর অংশীদার কবর তাকি তাকি আমরা ভাইম সুবহানাল্লাহ হদিশ্বরী ভাইছে তু কি ভাই ও কি ও যেন ও আমি মুট করছি কোন চান ইনু আপনারা কিচ্ছু আমার দিতে পারবেন না আর আমিও দিতাম পারবো না ডুবতেও না যাইতেও না ইনু কইসন হদিসও আনছন বোতলর ডিহা বারইতেও না ডুবতেও নাই এর লাগি খম অগবেশ শুক্রবারে সারাই মসজিদ ১০ টাকা ১০ টাকা করে নেন জানি সুরা জুমার ব্যাখ্যা দেখছি তফসির লেখছন অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিন সৎকা করলে ফজিলত বেশ এর লাগে মসজিদ যাইতে সময় যেন বাটি যেটা আঠানি হয় বাক্স আঠানি হয় সারা মুসলমান হকলে ১০ টাকা করে দিলাইলে বাক্কা টেকা হয়ে যাইব শুক্রবার দিন তুড়াও বালা সৎকা খয়রাত করার চেষ্টা করবা ওরে আল্লাহর বন্দেগান ধন সম্পদ আল্লাহ দিছে বকিলি করতাম না সব সময় শুক্রিয়া আদায় করতাম আল্লাহ আমার দিছ ধন সম্পদ দিতাম পারিয়ান না দনিয়ে দিছন ২০০০ টাকা আমি মাত্র দিয়ার ১০০ টাকা দিল কুলিয়া তুড়াও সৎকা করিও গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয় মোকাশাবাতুল কলব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বকিল ব্যক্তির ঘটনা আনছন মাঝে মাঝে বকিল তা কইন নেন বকিল জিও জিও আমরা হই মুদ্দনি মানুষ দারো গেলে দাবা কিচ্ছু বার হইতো না শক্ত মানুষ তা হইন মাঝে মাঝে দিল শক্ত ভাত তোর বকিলি কর তে মোকাশাতুল কুলুব কিতাব ইমাম গাজ্জালী লেখছেন একটা ঘটনা এক কৃপণ এক বকিল ব্যক্তি আসল বকিল ব্যক্তি উঠিয়া কইল ওনার স্ত্রীরে কইল গো বিবি আমার যেটা সম্পদ আছে আমার সম্পত্তিটা খেয়র খাইতেও দিবে না খেয়র দিতে পারতে না যদি দেও আমি খবর পাই তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম এত শক্ত আকারে বকিলে কইছন হইয়া বাড়ির তাকি গেছন হঠাৎ বাড়ির মধ্যে বিক্ষু খাইছে ও বাড়িত বিক্ষুকে আসার পরে বিক্ষুরে আনাইয়া বিনাইয়া কইছে খোয়ার লগে লগে ও মহিলা গড় তাকি তিনখানা রুটি দিয়া দিলাইলাম কিতা দিলা তিনখান রুটি দিছন তিনখান রুটি দিছন দেবার লগে লগে বিক্ষুকে রুটি লিয়া যার বাড়ির সামনে গিয়াল্লে বকিলে ফাইলাইছে ফাওয়ার লগে লগে কইল অগ তুমি রুটি কই পাইলা এ বলেও বাড়ির মহিলা দিছন রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া কইল বিবি তুমি বিক্ষোকরে রুটি দিলাইসলাই নি বলে হ্যাঁ বলে খেনে দিলাই আমি তোমার নিষেধ করলাম দিতাই না বলে আমি আল্লাহ আস্তে তিনখান রুটি অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করলাম সুবহানাল্লাহ অসহায় ব্যক্তির আমি আল্লাহ আস্তে দিছি আল্লাহর বান্দিয়ে কইরা সবে দুরুদ শরীফ পড়কা আল্লাহুম্মা তালাক আমি তোমারে দিতাম না এখন তোমারে আমি এই মুহূর্তে অগ্নির মধ্যে ফালাইয়া জ্বালাইলাইয়া আর নাউজু বিল্লাহ এমন কথা কইছে স্বামীয়ে তিনখানা রুটির কারণে বকিলে গরস্থির অগ্নির মধ্যে ফালাইতে সে রাজি হয়ে গেছে গিয়া
আগুন সেরেডি হরছে মটকার মধ্যে, আগুন জ্বালিছে আর ঘরের বিবিয়ে ছায়া, দেখুন হঠাৎ সুন্দর করিয়া গায়ের মধ্যে হাফড় লাগাইছন, গলার মধ্যে সোনার ছড়া লাগাইছন। স্বামী দেখিয়া কইল, গো বিবি তুমি ইতিমধ্যে একদিনের মধ্যে ফর্তায় জ্বলি যাইবা, সে অত সুন্দর হইয়া সাজিলায় তার কারণটা কিতা বুঝলাম না। ঘরের বিবিয়া কইলা, স্বামী জানিয়া রাখো আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া, বন্ধু বন্ধুর সামনে যাইতে জেলা সুন্দর হইয়া যাওয়া লাগে, আমি ওলা আল্লাহর দরবারও হাজিরি দিতে ওলা সুন্দর হইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ, আমি সুন্দর হইয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। যাই হোক, স্বামী তখন কইলা, গলার সরা কুলো বলে না, এটা আমার সম্পদ, কুলাইতে পারছেন না। তখন মহিলার একদিনের মধ্যে যখন ফালাইল, ফালানির সঙ্গে সঙ্গে এই মহিলা তো উফরে খান ডাক্কন দিয়া ডাকিলাইছে। একদিন গেল, দুই দিন গেল, তিন দিনের দিন সরাইছে, সরানি মাত্র দেখা যায় ডাক্কন সরানি মাত্র, আল্লাহর বান্দি জিতা শরীরের কাফড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, আল্লাহর বান্দি মরলা না। চিৎকার দেখল, গো বিবি জীবনে মনে হয় আমি অত বড় ভুল করছি, আচ্ছা খসান তুমি কিলা আগুনের মধ্যে জিন্দা রইলাই, আগুনে তোমারে ফুড়িল না, জ্বালাইল না। গরর বিবিয়ে কইলা, তুমি আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বহুত বড় ভুল করছো, আল্লাহর কাছে মাফ চাও, আর আমারে যেন আল্লাহর জাতে আসান করছন, মায়া করছন, জানিয়া রাখো গোস্বামী আজে আল্লাহর জাতরে আল্লাহ বলিয়া বিশ্বাস করছে যে আল্লাহর জাতরে রাজি করে লাইছে, এই বন্দারে আল্লাহ কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ, যার জন্য বকিল ব্যক্তি এল্লাগি খেওরার বাড়ির মধ্যে ভিক্ষুক যখন যাইব, কেউ দেরি করেন না জানে, ভিক্ষুকরে সালার তলে বিক দিলে কোনো বাধা নাই, আমাদের ইসলাম ধর্মে সেটা নিষিদ্ধ করছে না, এটা সনাতন ধর্মের নিষিদ্ধ, সনাতন ধর্মে তাদের শাস্তি আছে বলে সালার তলে বিক দিও না, খাওয়ার থাকলে বিক দিও না, এটা আমাদের বিশেষ করিয়া ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই। ফকির আসছে, দেখো বিক জলদি বিদায় করিয়া দেখো আরও দুই বাড়ি আটিতে পারব, ওরে আল্লাহর বন্দে গানের লাগি ভিক্ষু ককলরে আপনি কি করবা, যতটুক সম্ভব তারে বাড়ি থাকি খুশি করে বিদায় করার চেষ্টা করবা। ভিক্ষুকরে যদি সামান্য খাবায়, খাওয়াইলে ভিক্ষুক বড় খুশ হইয়া দিল দিয়ে আপনার লাগি দোয়া করব, কোনো ভিক্ষুকে যদি দিল কুলিয়া দোয়া করিলে তার দোয়ার বদৌলতে আল্লাহ আপনার রিজেকরে জমিন কুশাদা করব, যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহর বান্দি বড় দিনদার আসলা, আমলীয় তোর এক মহিলা আসলা, আল্লাহ আস্তে কইয়া দিছই, এর লাগি যা দিতাম আমরা আল্লাহ কেউ আসতে, আল্লাহর বাস্তে যেটা দিমু আল্লাহ বড় গ্রহণ কর, পরে আল্লাহর বন্দে গান দেখো কা আমরার দেশ মহিলাগুলোর দিল আল্লাহ কতটুক নরম করিয়া দিছে, কোন সময় দেখবা স্বামী বেমার পড়লে মহিলা নাকর ফুল দিয়ে খতম বড়াইত্রা, মহিলা নফল রোজা মানিস, মহিলা নফল নমাজ পড় মানিত্রা, বাচ্চা বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়াইত্রা, মহিলাগুলোর দিল আল্লাহ কতটুক নরম করি আল্লাহ দান করছে, যার কারণে আল্লাহর বন্দে গান ধন সম্পদ যেগুলো আল্লাহ আপনারে আমার দিছে লাখ কোটি শুক্রিয়া, আল্লাহ মানুষরে ধন দিয়া পরীক্ষা করে, খেউরে দিয়া দেখব বলে দেখি জাকাত দেনি, অসহায় মানুষরে যথাসাধ্য সাহায্য করেনি, যদি কোনো মানুষে বিলকুল দে না মুঠ শক্ত করিয়া রাখিলায়, বিলকুল মানুষরে সাহায্য করে না বিত্রে যদি ফখর আনিলায়, তকব্বুরি আইয় বেটা কিরি আইয় আল্লাহ তান সম্পদ রে সিনাই আনিতে বেশ সময় লাগতো না, যার কারণে আল্লাহর বন্দেগান যাও কমক বেশক ধন সম্পদ আল্লাহ দিছে, হমক বেশক আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে থাকবা, সারা জীবন হাত কুলিয়া ছাড়িয়া দিবা হাতও আসতে থাকবো, আর যদি নিজে দেওয়ার থাকি না একবারে দেই না হাতের মধ্যে আসতো না, খম থাকবো বরকত কম হইব, যার জন্য আল্লাহর বন্দে গান আমি একটা আমল আপনার আরে আমি শিখাইয়া দেই, স্বামের সবস্থানের যে আল্লাহ হজরতর লেখা ওখানো লেখছেন একটা আমলের কথা, টেকা পয়সা লেনদেন করতে সময় মানুষের কাছ থাকি লইতে সময় কইবা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইবা, আর দিতে সময় কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া দিবা, লইতে সময় বিসমিল্লা, দিতে সময় টেকা এগুন দিবার আগে আগে ইন্না লিল্লাহি ফড়িয়া দিবা, কিতাব লেখছন যে নি মানুষের হাত থাকি টেকা ছাড়ত নাই, সব সময় হাতও একটা টেকা থাকবো, টেকার মধ্যে সম্পদ বরকত থাকবো, সুবহানাল্লাহ, এর লাগিয়া ইন্না লিল্লাহি কইতে আসতে কইন জানি জোরে কইন, বুঝছেন বাদে বেটা মারিলি বেড়ার ডাকাই দিবি,
বেড়া কইব রে আল্লাহ একবার ঠেকা দিতে ইন্নাল্লে গঞ্জি, এগুলো আস্তে আস্তে হওয়ার চেষ্টা কর। আল্লাহর বন্দেগা আনার জন্য বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি, হে আগে জমিন থাকি বিদায় মো জানি না, হে কতদিন জমিনও থাকবো জানি না, একদিন না একদিন আমরা জমিন থাকি বিদায় হইমো, আপনিও বিদায় হইবে আমিও বিদায় হইমো বাবা। কিন্তু মানুষ মরণের পরে কবরের মধ্যে সাইডটা আমলে কিন্তু দেখা দিব, এক নম্বরে ডাইন সাইড দিকে আসবো নামাজ এবং রোজা, বাম সাইডে আসবো যাকাত এবং হজ, মাতার দিকে আসবো কুরআন, আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। এই সাইডটা আমল যদি থাকে কিংবা তো তিনটা আমল প্রত্যেকের মধ্যে থাকে, কবরের গাড়ার মধ্যে সেই সাইডটা আমলে গিয়ে দেখা দিব, আমলে কইব কবর কবরদার আমার বন্দারে তুমি কখনো চাইও কষ্ট দিও না, আমি তার আমল আইয়া উপস্থিত হয়েছি রে। যার কারণে আল্লাহর বন্দে গান কবরে আমল কিন্তু লাগব, কবরের গাড়ার মধ্যে আমরা প্রত্যেক একদিন যাইতে লাগবো বাবা। দেখো কা কত কবরিস্তানও আমরার মানুষ শুইয়া আছেন, কতর দাদা কতর বাবা কতর মা আজকে কবরের গাড়ার মধ্যে শুইয়া আছেন, আমরা হইলে একদিন কবরের গাড়ার মধ্যে যাইমু বাবা। চিন্তা করিয়া দেখো কা ও মরইগুলোর গ্রামের কত মানুষ আজকে নাই কবরের বাসিন্দা, দুনিয়ার জমিনে কত আওলা দখল আছেন কিন্তু সব 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 প্রত্যেক দিন কবরিস্তানও যাইত্রানি জিয়ারত খড্ডানি বলে না, সমাজ হম সপ্তাহ একদিন জুমার নমাজ পড়িয়া ঘরের দিকে না গিয়া কবরিস্তান গিয়া রুটিন করিয়া জিয়ারত করার চেষ্টা করক। কবরিস্তানের দিকে জান জানি শুক্রবারে বাড়িত না গিয়া নমাজ পড়িয়া কবরিস্তানের বাদে বাড়িত গিয়া খানি রুটিন বালাই দেখা সপ্তাহ বেলায় একদিন জিয়ারত খান্তা করার চেষ্টা করক বাবা। মা বাবার রুহানি খান খুশ হইব, মা বাবার রুহানি দোয়া পাইবা, রিজেক আল্লাহ বরকত দিব, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। আর আমরা যদি জিয়ারত করিয়া যদি দেখাইয়া জমিনত তৈয়া যাই না, আমরা যদি সৎকা করাত পড়াশোনা করিয়া ইতা যদি জমিনত তৈয়া যাই না দেখাইয়া যাই না, আমি মরণের পরে আমার আওলা দখলে জীবনে ইতা করতে নাই ভাউরি লাইবা। কিছু মেয়েরা টেকার লোভে কোন কোন যুবক ছেলেরা নিয়ে রাত্রিটা তারা জ্ঞাপন করত, রাত্রি খাটাইতো, এর লাগি তারা এইভাবে একটা ব্যবসা আসলো আরব দেশের মধ্যে, বড় খারাপ ব্যবসায় তারা জড়িত আসলো। এগুলা আল্লাহর রসুলের নসিহতের দ্বারা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, এগুলা আল্লাহর রসুলে আবার প্রতিবাদ করা আরম্ভ হল্লা বন্ধ হইল। আবার নবী যে ফরমাইছেন ও যেটা খাজ আজকে বন্ধ হইল, ওটা এক সময় দেখা দিব, জানিয়া রাখিও কেয়ামতর কিছু আগে, জানিয়া রাখিও কেয়ামত তেমন বেশি দেরি নাই। এটা এখন দেখা দিছে না আমরা দেশ চূড়া চূড়া আই গেছে না, মেয়েরা রাস্তাঘাটে এমন হালতে চলা আমরা দেশ আই গেছি, কোনো কোনো জায়গা মেয়েরা ব্যবসা করডা নাউজবিল্লা ইতা আই গেছে, মেয়ের বাবার সম্মান মর্যাদা আসলো না। এখন দেখুন জানি কিছু জায়গা ইলাও আছে, সেও মেয়ে পাইলে মেয়েরারে অবহেলা করে, ইটা নবীজিয়ে ফরমাইছেন মেয়ের বাপ ইলাগে জন্নতি, তখন কোন সময় মেয়েরারে সম্মান দিতা না, আর মেয়ের বাপরও সম্মান আসলো, এখন কিছু মেয়ে পাইলে মেয়েরারে অবহেলা করে, কিছু কিছু জায়গা অবহেলা হয়। যার জন্য আল্লাহর বন্দে গান দেখো কাম বুস্তান দেশের মধ্যে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই, একটু খেয়াল করকা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর একজন ওলি আসলা, যে আল্লাহর ওলি বুস্তান দেশের মধ্যে আসলা, বাইজিদর কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা ও সাহেব আপনার কাছে আসছি, আমরার দেশে একজন দেহ ব্যবসায়ী মহিলা ভাই রইছি, যে মহিলার কারণে দেশের সারা পুরুষ সকল নষ্ট হয়ে যাইতরা গিয়া, দেশের সারা যুবক সকল নষ্ট হয়ে যাইতরা গিয়া। বাইজিদে কইলা কোন জায়গাত বলে অমুক জায়গাত, বলে আপনি একটা বার একটু খেয়াল করো, তাই না আল্লাহরে বলি আসলা। বাইজিদে কইলা আমারে পরিচয় দেও ঠিকানা দেও, দিলা যখন বাইজিদ গে সেই মেয়ের বাড়িত গিয়ে পৌঁছিলা, দেশের মধ্যে কিছু মানুষের সমালোচনা আরম্ভ করলা, কইলা রে অত বড় আল্লাহর ওলি শুনলা আজকে দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া, বাইজিদ গেছেন বয়স্ক মানুষ গিয়া সেই মহিলার কইলা গমা তোমার বাড়িতে আমি আসছি শুনলাম, তোমার কাছে একটা রাত্রি যদি অতিবাহিত করা হয় তাহলে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগবো খোঁজায়, বলে আমি লই 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা, আপনি যদি আমার কাছে যদি একটা রাত্রি থাকতেছেন তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগবো।
বেশি বাড়াইয়া কইছেন, মানে বয়স্ক মানুষ দেখে বলে হইবুফ টেকা বেশ যাইবা কি। ভাইজিদে কইলা গোমা, তোমার কাছে দেশের যুবক ছেলেরা যায় 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা দেন, আমার 500 স্বর্ণ মুদ্রা কইছ রাজি আছি, তবে শর্ত হইল গোমা একটা রাতে তোমার কাছে থাকতে চাই, কিন্তু গোমা জানিয়া রাখো আমার 2টা শর্ত তুমি মানতে লাগবো। বলে কোন শর্ত? বলে একটা শর্ত হইল গিয়া আমি এখন নতুন কাপড় তোমার হাতের মধ্যে তুলিয়া দেব, সেই নতুন কাপড় গান্তা পরিধান করবাই আর অজু করিয়া 2 রাকাত নফল নমাজ আদায় করবাই। বলে এটা কোনো অসুবিধা নাই, নমাজ 2 রাকাত পড়ম, নতুন কাপড় এখান ভাই মু ঠেকাও আর হাস্য হইয়া, হ্যাঁ কোনো বাধা নাই। ভাই জিদে নতুন কাপড় নিয়ে আসছেন, কাপড় দিলা মহিলা কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, পরিধান করার পরে কইলা গা মা অজু কর, অজু করলা, অজু করার সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মহিলা যখন নমাজ পড়া আরম্ভ করলা, এদিকে নমাজ আরম্ভ হইল সেই দিকে ভাই জিদে দোকান হাত উঠে দোয়া করলাই আল্লাহ, এমন এক মহিলা যে মহিলার কারণে দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা বরবাদ হইতরা, আয় আল্লাহ বেহায়া বেসুরতের মহিলা, যে মহিলার জীবনে এত সম্মানী মহিলা, মহিলাদের আল্লাহ এত সম্মান দান করছ, মহিলা জমিনের মধ্যে অসম্মানী কাজ করে রে বেহায় আমি কাজ করে, আল্লাহ বুড়া রাস্তার তাকি মহিলারে আমি বাইজি দেখাইয়ারে গুড়াইয়া বালা রাস্তা আনিয়া দিলাও। নমাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বাইজিদ তো এক রাত্রি সেই মহিলার নিকটে ডাক্তা, নমাজ শেষ করিয়া কয় ও আল্লাহর বন্দা আমার জীবনে যেটা গুণা করছি আল্লাহর কাছে মাফ কিলা করাইতাম, চিন্তা করিয়া আমার নিয়ত নেচার যেটা আসলো এটা আজকে তাকে দেখলাম দূর হয়ে গেছে, কেমন কাপড় পরিধান করাইলাই, কেমন নমাজ আপনি ফড়ানি লইলাই, আমার জীবনে যে ন্যাচারেল যেটা আসলো এটা এখন মন তাকে একবারে সরিয়া গেছে গিয়া, আপনি আমার লাগি দোয়া করা, জীবনে আমি ইটা গুণার জীবনে আমি করতাম নাই, আমি ইটা গুণার জীবনে করতাম নাই, আপনি আমার জন্য একটাবার দোয়া করক, দোয়া করছুন আরও দোয়া করক, এক আল্লাহর ওলির দোয়ার বরকতে বুড়া রাস্তার তাকি একজন দেহ ব্যবসায়ী মহিলা গুড়িয়াই গেল। এর লাগে কোনো সন্তান যদি দুষ্টামি করে, কোনো ছেলে বেশি দুষ্টামি করে, বেশি মানে কি করে উশৃঙ্খল করে, ইতা ছেলে সন্তান অকলরে বালা ওলি আল্লাহ মানুষ দেখিয়া কাছে নেকুয়া দোয়া লকুয়া বলি আল্লাহ দিয়ে ফু দেওয়া কাম, কোনো মহিলা যদি এইভাবে যদি বুড়া ব্যবহার করিয়া থাকে, মহিলা যদি দুষ্টামি করিয়া থাকে, মার কথা বাবার কথা শুনে না, গুনার কাজে লিপ্ত এইবার খেয়াল করে লাইছে ও মহিলারে সারা খেয়াল করিয়া, ভালো অলি আল্লাহর দ্বার লাগা কুয়া, ভালো অলি আল্লাহর সর্বত নেকুয়া, বালা অলি অকলর দ্বার বরকতে অনেক দুষ্টামি আওলাদ যেটা করিতা বালা হয়ে যায়, এটা কি তৈ যায় বালা হয়ে যায়, এর লাগি দয়া করিয়া বালা সুহবত নেওয়ার চেষ্টা করবা, খাস করিয়া ইতই লগে ফায়দা, বালা সুহবত থাকলে, বালা মানুষের ডাল লইলে, বালা মানুষের লগে থাকলে এরা দোয়ার বরকতে মানুষের ফায়দা হয়ে যায়, যার কারণে বিশেষ করিয়া আরব যখন বেহাল অবস্থা আসল, মহিলাসকল এমনভাবে চলাফেরা করতা, কোরআনের হুকুম জারি হয়ে গেল, ইয়াত নাজির হয়ে গেল গে নবীরে সম্বোধন করিয়া, আপনার ঘরের বিবি অকলরে আপনি ঘরের মধ্যে লুকায়িত অবস্থা রাখেন, ঘরের ভিতরে আবদ্ধ রাখেন, ই আয়াতর অর্থ এটা নাই নবীর বিবি অকলরে আল্লাহ এখানে লুকাইয়া রাখার জন্য কইলা, নবীর বিবি অকল কোনো বেহালতে আসলানি বলে না, নবী গো জানাইয়া দিলাম যত মহিলাসকল পৃথিবীর বুকে থাকবা প্রত্যেক মহিলাসকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করকা, মহিলাকলে প্রথমে পর্দা করকা, পুরুষেও পর্দা করতা, পর্দা শুধু খালি মহিলাদের জন্য নাই, পুরুষের লাগিও পর্দা আছে, পুরুষের লাগি পর্দা আছে, মহিলার লাগি খালি নাই, আল্লাহর বন্দেগান পর্দা খালি নিজের কাছে নাই, ঘরের বিবির কাছে নাই, বাড়ি ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে লাগি, বাড়ি তো পর্দা লাগে না, না লাগে হর হালতে হর অবস্থায় পর্দা লাগে, পর্দা মানে আবরু ডাখা, যার জন্য প্রত্যেক মহিলা লুকাইয়া রাখার জন্য কোরআনের আদেশ হইল,
واقمنا الصلاه واتينا الزكاه واطعنا الله ورسوله ও নবী আপনি জানাইয়া দেন প্রত্যেক মহিলাগুলোর হোক নামাজ খানা সুন্দর করে কায়েম করতা আর যাকাত দিতে থাকতা আর আল্লাহর এতাতর মধ্যে আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে থাকতা যদি ইলা নামাজ পড়েন অবশ্যই তারা পর্দা করবা যাকাত যদি দেন অবশ্যই সাবর মধ্যে শরিক হইবা আর আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে যদি মহিলা হল থাকা হন অবশ্যই তারা নাজাত প্রাপ্ত মহিলা হল হইবা নাজাত প্রাপ্ত মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন কুল্লিল মুকমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তার নবীরে জানাই দিলা ও নবী আপনি হইয়া দেও প্রত্যেক পুরুষ যার যারা আসন পুরুষ লোক বেটা মানুষ তারার চক্ষুটারে যাতে নিম্নগামী রাখে সাফাইয়া রাখে আর প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে চক্ষুটার দাবাইয়া রাখে। আমরার দেশও মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায় ওখান কন্যি না প্রথমে চক্ষুর দ্বারা মানুষে যদি গুনার অনুমান করিলে তাহলে অবশ্যই পরে দেহ দিয়ে গুণা করতে পারবো কোনো অসুবিধা নাই লাগে। প্রথমে যদি চক্ষুটারে আমরা কন্ট্রোলে আনি এখন কিতাব দ্বারা দলিল রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় একজন মহিলা চক্ষুর সামনে ফরসন মহিলাও হাঁটিয়া যাইতরা এমনি এক জায়গার দাঁড়ানি যে কোনো একজন পুরুষের চোখ একবার ফরসি মেসাবর ফলক মুরব্বী সাবর ফলক মাস্টারের ফলক মা যে কোনো মানুষের ফলক নজন বা চক্ষু একবার ফরসে মহিলার প্রতি দৃষ্টি ফরসে কোনো গুণা নাই গুড়িয়া বা অন্য নিয়তে আবার চাইলে আমল নমায় গুণায় কবিরা লেখা হয়ে যায় একবার পড়লে গুণা নাই একবার তো চকু এমনিও পড়বো রাস্তা বা আপনারা কর্ণ মধুবা যাই জানি কত মহিলা হল যাইত্রা আইত্রা চোখ একবার পড়ছে তো শেষ একবার পড়ছে কিন্তু বাদে যদি গুড়াইয়া যদি অন্য নিয়তে চাই বুড়া নিয়তে চাই তাহলে গুণা হয়ে যায় গুণা কবির হয়ে যায় এর লাগে একবার পড়ছে বাদে আমরা আর চাইবার দরকার নাই কিংবা তো কোনো মহিলা আপনার ডাক দিছে ইশারা দিছে পরিচিতির লাগি আপনি নিকটে গেছেন সাপ বা কোনো বাধা নাই নতুবা এই মহিলার প্রতি আপনি কি করতা না আর চাইতা না এক বন্দায় ওয়াজ শুনছে আলিমে কইছেন একবার চাইলে গুণা নাই সে কিন্তু একজন মহিলার বা চাইয়া ডাইরের যেমনে চোখ গাড়িয়া বইছি আর একজনে কইল বা অত সাজ কিরু হ্যাঁ বলে আলিমে কইছেন একবার চাইলে গুণা নাই ও আমি চাই দিয়েছি আর ফিরাইতাম না দেখছি সুবিধাবাদী মাসলা ইলা সুবিধাবাদী নাই যার কারণে বিশেষ করিয়া চোখ একবার পড়ছে কোনো গুণা নাই আল্লাহর বন্দে গানের লাগি মানুষের অলঙ্কার আছে পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে অলঙ্কার আছে মহিলাদের কিছু জিনিস আছে এগুলা তাদের জন্য সৌন্দর্য এগুলা মহিলা ব্যবহার করতা যেমন সোনা যেমন রূপা এরপরে হাতের মধ্যে চুড়ি এর মধ্যে হইল গিয়া হাতের মধ্যে আঙ্গুঠি তারপর হইল গিয়ে খানের দুলা নাকের মধ্যে মানে ফুল তারপর হইল গলার মধ্যে হার এগুলা মহিলাদের জিনত মহিলা ব্যবহার করতা মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাই যাচ্ছে তবে যে সাখানো সাজিয়া বাই রইতা না এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে পড়ছ বাধা নাই নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন বরংস সাপ পাইবা কোনো অসুবিধা নাই কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যাই রাস্তার মধ্যে মানুষে দেখবা আমার দিকে আকর্ষিত হইবা মহিলার এখানে গুণালে হইব আমল নমায় বলে না না কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি বলে যে সাজিতা আপনি যত সাজক কানা কেন গায়ের মধ্যে বোরগা লাগানির পরে হক কাসানার সাজা দেখা যাইব নি বলে না এর লাগে মহিলাদের সবচাইতে বড় নিপ্রম হল বোরগা মহিলা যদি বোরগা যদি পরিধান করেন শরীরের কোনো অঙ্গ আর দেখা যাবে না কোনো পুরুষে কোনো সময় অনুমান করতে পারতো না জানবো বলে একজন মহিলা মুসলমান ভালো পরিবারের মহিলা এইভাবে মানুষে প্রশংসা করব আর যে মহিলা বুরকা লাগাইতা না এবে হালতে চলবা একবার দেখিয়া মানুষের বালা লাগব কিছু সরিয়া গিয়া কইব মহিলা বেশ বালা ঘরের মানে মানুষ নাই কইবাই না ফয়লা বালা কইব দেখব আর বাদে কইব ওই মহিলার চরিত্রটা বালা নাই বেশ বালা ঘরের হুড়ি নাই এর লাগি বারই গেছেন বেহাল নথি আর বুরগা থাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়ি
মুসলমানের গরর ভালো আদবি, মেয়ে সন্তান জানিয়া বুরকার ভালো তো থাকলে সিট দিবা, ভালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বারা সুযোগ দিবা, কোনো অসুবিধা নাই ডাক্তারের চেম্বার গেল মানুষে সুযোগ দিবা, কইবা মহিলা যেহেতু ভালো মানুষ, আর যদি দেখুন এইভাবে বেহালতে চলা কোনো সময় সিট তো দেওয়া দূরের কথা, মানুষে সাইটও কোনো সময় দিত নাই। এর লাগে আমাদের দেশে দেখছেননি এমন একটা পলিসি বাইর হইছে বাবা, বন্ধন বন্ধন হালাল না হারাম এটা মাত্র আমি যাইয়ার না, যেহেতু আমার পর্দার আলোচনা আইছে, যার কারণে দেখা মহিলা যে মহিলা জীবনে বাড়ির থাকি বাইর হইছেন না, মহিলার অত সরো মাস আজকে মহিলা ঘর থাকি বাইর হইয়া ব্যাংক যাইত্রা শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতিত্রা, এই মহিলার আগে সরো মাস সরমটা কমি গেছে উঠি গেছে গিয়া, ইতা মহিলা হল গ্রুপ বান্ধে যখন আইন মানছে দেখে এখন হৌ আইত্রা টিমর মানুষ কথা কোন মানছে হই তো হই তো গ্রুপের টিম আইত্রা কান তুমি বুঝেছিল ওটা পর্যন্ত হন অত সম্মান মা বন্ধের ছিল আজকে সম্মান হারাইলা, আমরা মা বোন হকলে খালি মহিলা হকলের দোষ নাই স্বামী গার্জেন হকলে বাধ্য করিয়া মহিলা হকল দেওয়া লাইয়া সম্মানী মা বোন হকলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইত্রা। ও ভাই যতটুক পারো চিন্তা করো নিজের গরস্তিরে যতটুক পারো গরের ভিতরে রাখার চেষ্টা করো, পরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি গর লুকায়িত অবস্থা থাকবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা, স্বামীর সম্মান মর্যাদা বাড়িব, এর লাগে মহিলা হল গরের মধ্যে থাকতা গরের খাসাম কর্তা, বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা, পুষ্করিণীর ভাড়া আউটা লাগে ইকানো স্বামী দিতা, পুষ্করিণীর ভাড়া হাম্মামখানা হাম্মামখানা কয় উর্দুতে, ইকানো গোসল করা কাপড় পরিধান করা সুন্নত, বা গর বানাই নিছন সুন্নত, পয়সা দি পারছি না আমরা তরজা দিও বেলা রাং দিও এখান বানাইতাম, মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো, পুষ্করিণীর বারকুলা ময়দান দেখবা গোসল খড্ডা, কোনো জায়গার দেখবা নদীর ঘাট কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় ধৈত্রা, শত শত পুরুষ হলে দেখরা ইতা বড় আচানক লাগের বাবা, এর লাগে যতদিন নদীর ঘাট মানে মা বোন হলে গোসল করবা খাফড় দইবা রাং দিয়া বেড়া দিয়ে এখান বাদ ছুটো করি এখান আউটা দিয়ে গড় বানাইতা, নিজের পুষ্করিণীর ভাড়ো একটা আউটা দিয়া মানে গড় বানাইতা, বেড়া দিয়া রাখক কা মহিলাকলে খাফড় পরিবর্তন করবা খা মানে ভিতরে গোসল করবা, ইটার দায়িত্বকে বলে স্বামী বাথরুমের মধ্যে যেন গোসল করা হয়, মাসলা আইল বাথরুমে গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবনি, আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত ওয়ায়াতর ব্যাখ্যাত লেখছেন আমরা দুইজনের সবর খান্দ দুইজন হরিস্ত গলাছন দুইজন হরিস্ত আছন, ও আয়াতর ব্যাখ্যাত রসুল্লাহ বর্ণনা করুন সাহাবায় কেরামক লড়ে সাহাবি হল তুমি তাহলে পর্দা করো সত্রে আওরত খুলিও না, হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবে বাজারও বিক্রি হয়, ইতা লাগাইয়া বনির সামনে চলিও না বাবার সামনে চলিও না, হায়া সরবলা কম্ব হায়া ওই লোক ইমানর একটা অঙ্গল, হায়াও সরবা তুমিনাল ইমান, হায়া ওইল ইমানর একটা অঙ্গ ইমানর একটা সাপ, বনির সামনে আপনি বাইর হইতা না পর্দা করতাই উপযুক্ত বইন আপনি উপযুক্ত বাই ভাই কিন্তু বনির সামনে পর্দা করতাই, যেহেতু বনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে উপযুক্ত ভাই বনের দ্বার তুমি আর ঘুমাইতাই না, বইনওয়ালা বাইর দ্বার ঘুমাইতাই না, আমরার দেশ আছে কিছু কোনো জায়গার দেখা যায় উপযুক্ত বন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো বাইও দেখবাই বনির জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া, যদি কোনো আল্লাহর বন্দা বুড়া নিয়ত করেন না তবে বাস্তা, আর বুড়া নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুণাগার হয়ে যাবা আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম, এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে বাইর সামনে বে পর্দাশীল হিসাবে বাইর হইতা না বইনে মানে বাইর সামনে পর্দা করতা, বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম, নাবি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে কুলিও না, দুই হালত ব্যতীত কুলিয়া তুমি দেন চলিও না, দুই হালত কোন দুই হালত, এক হালত আল্লাহ রসুলে ফরমান প্রস্রাব পায়খানার হালত, হাঁটু বা হপকা মানে ফায়ারি অংশ হপকা আপনার কুলা পড়ব আপনি যত পবিত্রতা হইতা, এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই বাধা নাই,
দুই নম্বর আয়াত থাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত, সত্রে আওরত যদি কুলা হয় তাহলে বাধা নাই, আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও, সত্রে আওরাতে ডাকিয়া রাখিও। আল্লাহর রসুলে ফরমান সে আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন, এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ হইয়া গোসল করলে নবীজি ফরমান, তোমার দয় কান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ হইতা না সত্রে আওরত ডাকা থাকতো, যার জন্য আল্লাহর বন্দেগানে বাড়ির মধ্যে উঠা বেড়ার প্রয়োজন আছে। যদি আপনি দিতে পারছেন না, বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান, বাড়িয়া উঠা হইব, বাড়িয়া উঠ হইব না কই গাছ লাগাই দি, গাছ লাগাইতা, ফলর গাছ লাগাক্কা, সুপারি গাছ লাগাক্কা, সময় খাটাই না জানি বেহুদা, বাড়ির গাছ লোককা, বাড়ি সুন্দর করক্কা, ড্রেন সফা করক্কা, বাড়ি সুন্দর হইতো, বাইরে একু মানুষ আসিয়া কইতো বাড়ির দেহাতা হোক, মানুষ যদি গরিব হন বাড়ি ঘর পরিষ্কার আছে হইব না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে চায়, ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতো, বাড়িঘর পরিষ্কার থাকতো, নিজের দেহ পরিষ্কার থাকতো। আমি যদি এখন সুন্দর গাড়ি নিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে, মানুষের দেখে কিতা হইব, বেহাল অবস্থা হইব, আপনার সম্মান বহুত নিচে নামি আইব, হইব এন বাড়িঘরটা ঠিক না, পরিষ্কার না, খাসাও গড়টা হোক, আমি দুর্বলও বেলা, গড় দুয়ার দুর্বলও বেলা, কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো, বাড়ির লগে মানুষ আসুন বলিয়া বোঝা যাইতো, ড্রেন সভা থাকতো, ফয় পরিষ্কার থাকতো, কিছু বালা বালা গাছ লাগাইতাম। এক বাপে তা না ওলাদরে নসিয়ে প্রশ্ন বা বাড়ির বাজার বুয়াইও হাজার মাসের হল্লা খাইও তিন মুড়িলার বুদ্ধি লইও, বাঘ মরি গেছেন গিয়া ফুয়া কইল রে বাপে কইসলা বাজার বইতাম, হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখান বয়ে গেছে, বাপে কইসন দুই নম্বরে হাজার মাসের হল্লা খাইতাম, হাজার টাকার দরের মাছ আনিয়া খোল্লা খাইছে, খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে, হইলরে বাফে এমন পরামর্শ দিলা সারা শেষ করি লাইছি, এখন যাই তিন মহিলার বুদ্ধি লই দেখিছেন তিন মহিলা খে বারইছে তুকানি বারই, একজন কইলর তিন মহিলা খের এন কইল তিন মহিলার বহেন, দেখুন যেন একবারে মরবার সময় গেছে গিয়া আটকি গেছেন বিছনাত, আটুয়ার খোল্লা এখন হয়ে গেছে গিয়া, ও মরবার সময় তা মানছে বলা বুদ্ধি দিয়া যায়, হাসা মরবার সময় মানছে বাল্লা পাল্লা পরামর্শ বুদ্ধি দিয়া যায়, আমি তো মরি বাল এক কাম করি যাই, গেছে এক বয়স্ক মঞ্চর কাছে গিয়া কইছে আপনার কাছে আইসি একটা বুদ্ধি লোয়াত বলে কেনে, বলে বাবা দুইটা তিনটা নসিহত খসলা দুইটা আমল খসলাম একবারে খাম শেষ, বলে কে তো হইছে সারা সম্পদ খুয়াই লাইছি আমি বুঝতাম পারলাম না, বলে কিতা বাফে নসিহত খসলা রে, বাফে কইসলা বাজার বইতাম বুয়াইছি, বাড়ির বাজারে খান বুয়াইছি বাজার চলের, হইছন হাজার মাছর হল্লা খাইতাম, কত মাছ লইয়া খাইছি কোনো ফায়দা পাইলাম না, সারা সম্পদ খুয়াই লাইছি আমার একটা পরামর্শ দেখুয়া, মুরব্বী বেটা কইলা বেকুফর বেকুফ আগে আমার কাছে আইলে না, বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে, নতুবা বাপর কাছ থেকে মা তোখান বাঙ্গিয়া লইতে, বলে কি তৈছি বাড়ির বাজার বই বাপে কইছন, এর অর্থ হইল কুনা কুনি কইছেন রে বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি, বলে তো কি তৈ বাড়ির বাগা টাকা লাগাইলে ফলর গাছ লাগাইলে ফল ধরব, বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবর হইব, বাড়ির ছায়া হইব, বাড়ি দেখতে সুন্দর লাগব, বাড়ি দেখতে বালা লাগব, বাড়ির গাছপালা থাকলে বাড়ির মধ্যে আপনার সৌন্দর্য থাকে, রহমত বরকত নাজি লইয়া থাকে, গাছে আল্লাহর জিকির করিয়া থাকে, হাজার মাছর খোল্লা খাইও, কইসন ছোটো মাছ কিনিয়া খাইতে আসলে এক কেজি এক হাজার খোল্লা মিলি মিলেই না না কইছে, হে বড় বড় যে দরি হো বড় যে এক হাজার টাকা খোল্লা আনি খাইছি ব্রেইন হইতু, আল্লাহর বান্দে খান ছোট মাছ খাইলে চক্কুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে, এর লাগে আল্লাহর বান্দে খান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা সমজিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম, তাই আল্লাহর বান্দে খান এর লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুকু সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাইন নানি, গাঙ্গর সর বেশি হয়, ওই দিন আমার একজনে আমি আমরা শিলচার সাইডে ফার্স্ট গ্রাম খালিনগর তা আছে নানি, তার নদীর ভারত দেখছি খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে, তো ইতা সাইটে ওয়াজও যাই আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন, এই দুই কেজি হেই এক কেজি ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দয় বুধাইছে, সেদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ যেগু খসমা বারইছি খাইতেই তো আরাম আছে না, ফাঁকি আনলে আরে খারা দিবা মিষ্টি লাউ একটা দুইটা, ওলা কিছু মানুষে আমদারা দিন বড় মায়া করিয়া করে আল্লাহর বন্দেগান
গাঙ্গর বারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি আমার আতাবদা নামে একজন আতাবদা নামে একজন ব্যক্তি আসন বেঠায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়ি পৌঁছাইয়া দি। ও ভাই ওয়াজ আইতে আইজন আইতরা আমি আইয়া এ গাইড সবজি লইয়া না না করিও না বলে জি না মনে মানেন না খাইবা দোয়া করো কত শাক নষ্ট হইয়া যায় মিষ্টি লাউর শাক যে গুগু বেলা দামি লালি করছে যার কারণে মিষ্টি লাউ বড় এক গুদরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুড় ওই ভাতা দিয়া খের দিয়ে নজর লাগিছে গুড়ের দালি করছে মিষ্টি লাউ গুড় ওই নজর লাগিছে বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া ইয়া আল্লাহ চোখ লাগিছে বুকু গুড় হইল গুড় হইল না না আওয়ার দে নেট দিয়া আর নাইলে খাপড়ে খান একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে নজর লাগি যাইতে পারে। এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ উষ্টা লাউ কইতে কইতে এখন তার দাম বাড়ি গেছে এখন ফাল্লা তুটি গেছি ফাল্লায় ওজন রাখি এখন মিষ্টি লাউ হাই রে কইলা উষ্টা লাউ এখন বেঠা ফাল্লা হ্যাঁ এখন ফাল্লা খাটাত বিখের বুঝাইতরা আগে উষ্টা লাউ কইয়া খাইতা না। ও মিষ্টি লাউরে কুমড়ারে মানছে আড়াল দিন নজর লাগি যাইব মাংসর চোখ পড়ি যাইব 1.5 লক্ষ টাকা মোহর দিলাম 1.5 লক্ষ টাকা খরচ করলাম নিজের বিবিরে গড়ের মধ্যে সসম্মানে আনলাম ও গড়ের বিবিরে আমরা কেউ আসি লুকাইয়া আমরা রাখতাম চাই না শহরে ময়দান বাহির করিয়া ই কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়তো না নিশ্চয় ফলব আপনার গড়ের বিবির নজর লাগব নজর লাগব বলে মাংসর চকুত নজর আছে নজর হইল গিয়া দুই প্রকার একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর নেক নজর হইল মা বাবা কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকত তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয় উস্তাদে আওলাদ ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয় ছাত্রর জীবন সুন্দর হয় ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয় ওলা যে কোনো মানুষের নেক নজরে চাইলে ফায়দা আর বদ নজরে চাইলে বড় ক্ষতি নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে এর লাগি মা বোন যারা আসন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলঙ্কার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার পুরুষের সত্রে আওরত ব্যতীত বাকি শরীর একবারে খালি গায়ে রাখতা না মকরু তাকি খালি নাই একবারে খালি গায়ে চলতা না গরমর দিন আসতে আসে সামনে গরমর দিন আমরার দেশত কিছু মানুষ একবার ফেট ফিট বার করিয়া রাস্তা পায় আঠন মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি খালি লুঙ্গি এখায় বুঝতে নানি আর একবারে খালি আটিতা আখটা বেতালে খেয়ে চাইতে নজর লাগুন কোনছে নজর বেতালা নজর আছে নজর হইতে মনে হয়েছে দেখো এক মানুষ আসলো বড় বেতালার নজর দিলে যেটা দেখে তা জ্বলি যায় ই মানুষ আবো জিতা আছে যাচা কালর আগর আমলর মানছে জুতা পিন্দিতা না জুতা পাইছেন না এটা সেওতার ঠায়ার দি হাটিয়া বানাইছেন আমিও ছোটোবেলা পাইছি 91-92 আগর মুরব্বীও দিনটা না আরও বেশ দেখছো না আমরা থাকি তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92-93 দেখছি তো জুতা উতে আসলে কম ওটা টায়ারর কিতা একটা দিয়ে বানাইয়ে ব্যবহার করতে খড়ম আসলো খড়ম আমদার বাবা ইনতেন গল্প করছো রাত্রির বিয়া হইতো কিন্তু মাঞ্চর জুতা নাই বরযাত্রী গিয়া উঠিতা বিয়া বাড়িত কিন্তু খড়ম আনিয়া মাঞ্চে 50-60 জোড়া রেডি করিয়া রাখতা বলা জমান আসলো জুতা ফিন দিতে পারছো না এখন এখো গরো একজনের 3 জোড়া বুঝাইছেন 3 জোড়া এক জোড়া আপনার গরো চলে এক জোড়া মিডিয়াম আর এক জোড়া স্পেশাল কুটুম বাড়ি চলে নিনা না ওলা চলে জুতা আসরা মানছি রৌডে দিয়া দিতা ফাত্রে কুসা মারতো ফাত বেজান সামরা একটা বেমার হইতো এখনই বেমার নাই কত কষ্ট করছন মানছে এক ভদ্র লোকর ফাত বড় সামরা বাজারও বড় আটকে কষ্ট করে দোকানও বইয়া চা খা আর একজন উঠে বলে ফাত কি তৈছি বলে সামরার জালে আটা যান না বলে কাম কর তুই আগামী বাজার বার আইস এক মানুষে গু আছে যে থা দেখে জ্বালাইলে গুরু দেখাইয়া দেখি লাগে নি শিকার বুঝতে বলে হাসাও কর বলে হয় হয় বাদর বাজার হাসাও আইছিল আগে তো মোবাইল মোবাইল আসলো না জেলার টাইম দিতে ওলার টাইম ও দোকানও আইসা খাও হাসাও দেখা যায় বাজার বাজার আইছে বেটা আইস আমরা লইয়া আইছি বলে ও মানুষগু আইয়া আনলে প্রত্যেক দিন আয় হে অন্য চা খাবার তাই
যাই হোক আইয়া আল্লে তুন ফাওয়া খান বার হরিয়া খোঁজ ইস ইস যাতাম পারি রাতে খোঁজ তো আমি তারে সবাই বুঝাইছি হ মানুষ গু আখতা আইছে নজরিয়া বেটা নজরিয়া বেটা যেমনি আইসি আমার লগে লগে ইগে ফাওয়া বার করিয়া খালি ইস ইস কর যাতে পারেন না আখতা উঠিয়া কইল কি তো হইছে তোমার ভাত বলে সামড়ার বেদনা সহ্য করতাম বাড়িয়ার না যাইতাম গিয়া আর ও মানুষ উঠিয়া কইল ও বা তুমি খালি চা খাইতা থোড়া খেয়াল করো না ও বেটার ভাও বা সাইয়া দেখো না ই বেটা যেমনে সাইয়া বলছে ইয়াল এইটা কি চার যেমনে কইছে সারাম সামড়া এক সপ্তাহে মরি গেছি সে জ্বালাই নিছি তখন যাই আর সামরা যদি জ্বালাই ফেলাই দিই গিয়ে যদি বেতালে চায় কোনো মহিলার বা আর কোনো পুরুষের ভেটে দিয়া জ্বালাই দিব না হয়ে যায় কথার লাগে নজরে মানুষ আসল নজর এক গুরের আছে নজর আছে বড় খারাপ এর লাগে কিছু মানুষ এখন নজরিয়া মানুষের গুম জনজা করলে নজর কমি যা ইতা বাউতা বাজে ইতা বেহুদা যেটা মানুষের কোনো জনজা নাই ইতা ভুল ধারণা একটা মানুষের চকুত নজর আছে ইতা মানুষ হুশ করিয়া চলবা ওরে আল্লাহর বন্দে গান এরার সামনে খাইতে সময় একটু হিসাবে খাইবা যার কারণে দয়া করি আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম দেখো আমি আর একটা উদাহরণ স্বরূপ আনিয়ার আমরা ও যত আছি সবর গার মধ্যে খাবড় আছে খাবড় লাগাইলে মানুষ রে দেখতে সৌন্দর্য লাগে যত বেশি মহিলা খাবড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবো পুরুষেওয়ালা খাবড় লাগাইলে সুন্দর লাগবো আর খাবড় যত বেশি কমাইবা শয়তানর বালা লাগবো কিন্তু ইনসানর মুমিনর কখনো ভালো লাগতো নাই যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দে গান দেখো কা সবর একটা শরীর পর্দা আছে আপনার বাড়িত মুরুগ আসন মুরুগ মুরুগর পর্দা হইল তার রুম রুম সিঁড়িয়া মুরুগি গিয়ে একদিন নেই জানি বাজার শনিবারই বাজার ওগু হেও নিবনি হন যা রুম পালাইয়া নেই জানি বলে এবার রুম পালাইয়া খাম বাট্টি ভরি আনছি রেব নিয়েও খাই দিতা ডরাইয়া খেয়ে ভাত দিতা না কই বা এইবু কি গে জাফটা মারছে আনলে কোন টাকি বেমার হইয়া সারা রুম পড়ে গেছে খেয়েও খাইছো না খেয়েও মুরুগিগু নিত না কারণ এগু আস্তাগুর পর্দা নাই এগুর সম্মান কমে গেছে দাম কমে গেছে একটা মুরুগ যদি রুম পালাইয়া বাজারও নেন মুরুগটার দাম কমে যায় বরং সইটা বিকিত নাই ওরে আল্লাহর বন্দে গান একটা ফাঁকি যদি দরিয়া রুম থাকে না মূল্য থাকে না আপনার বাড়ির দুইটা মুরগা যদি তখন একটা ফুরা বালা কোনো জাত রুম পড়ছে না আরেক যদি গলা কাটা গলা সুলাইল থাকে দেখছেন নি গলা সুলাই লগু বাজারও নিবা নেওয়ার পরে এগু নিতে সময় মানসে মুড়া মুড়ি করবা খেও কইব নেই গিয়েও বুধ মাংস বেশ আছে আর খেয়ে কইব এগু নিতাম নাই দেখতে সুন্দর লাগে ওলা রাগি খেয়েও কইব যে খেয়েও কইব নেই গিবা আল্লাহর হাওলা এগুত মাংস বেশ আছে গলা চুলাল মূর্খ মাংস বেশ থাকে আর খেয়েও আবার বাঁচিব আর যেগুর গলার মানে সব রুম আছে কোনো শরীর আইব নাই এগু নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা খেয়ে দম লইতা না সারা আগে লইয়া যাইবা গিয়া একটা মুরুগর শরীর একটা আই বই গেছে বাজারও বিকতে একটু দেরি হয় তার সম্মান কমে গেছে ওজন কমে গেছে গিয়া তার দাম কমে গেছে গিয়া আর লগর মুরুগটা বড় জলদি বিকিছে ওলা মানুষের শরীর ওলা আই বই গেলে মানুষ বেপরদাসীল চলি গেলে মানুষের জমিন ওলা সম্মান কমে যায় যে মহিলা জমিন বেপরদা হালতে চলবা যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা এই মহিলার সম্মান গ্রামও থাকে না বাড়িতেও থাকে না ও বাড়ির মানছে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রেবা বেটির কারণে বাড়ির মধ্যে বড় সরম লাগে চলাফেরা করতে অসুবিধা হয় বেটা মানছে কইবা না কিতা চলতা রে ইবা যাই তাই বাড়ি বেটি খালি আউরি অন বেহালতে হতো বয় ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দে গঞ্জার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পড়বা পর্দা কর্তা না সরতান সরম খালি কম্ব সরম জমিন তাকে কমতে কমতে মহিলা গুণার দিকে অগ্রসর হই বা সম্মান মর্যাদা জমিন কমি যায় পুরুষে যদি ওলা পর্দা করেন না একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজ যায় সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি দিব আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব কবা ও এরার তোরা হরাইয়া রাখো আমরা মাতো না শেষ করি নাই কই এরারে গসিতা হইল গসবান কইতাই জি না গস্তা নাই সমাজ যখন আপনি যাইতা সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো ভালো খাবার পরিধান করতে লাগবো যে খাবারটা পরিধান করলে সমাজে আপনার গণ্য করবো সেইভাবে আপনি যাইতা
হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয়। ইটা লাগাইয়া বনির সামনে চলিও না, বাবার সামনে চলিও না, হায়া সরবলা কম্ব হায়া ওই লোকিয়া ইমানোর একটা অঙ্গল, হায়া ও সর্বা তুমিনাল ইমান, হায়া ওইল ইমানোর একটা অঙ্গ, ইমানোর একটা শাক। বনির সামনে আপনি বাইর হইতা না পর্দা করতাই, উপযুক্ত বইন আপনি উপযুক্ত বাই, ভাই কিন্তু বনির সামনে পর্দা করতাই, যেহেতু বনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত বাই বনের দ্বারা তুমি আর ঘুমাইতাই না, বইনওয়ালা বাইর দ্বারা ঘুমাইতাই না। আমরার দেশও আছে কিছু কোন জায়গার দেখা যায় উপযুক্ত বইন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো বাইও দেখবাই বনির জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি কোনো আল্লাহর বন্দা বুড়া নিয়ত করেন না তবে বাস্তা, আর বুড়া নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুণাগার হয়ে যাবা, আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম। এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে বাইর সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না, বইনে মানে বাইর সামনে পর্দা করতা, বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। আল্লাহর বন্দে গান আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তান বিশেষ করিয়া তুমি তান আল্লাহর বন্দে গান নিজর ঘর অন্যর ঘর ব্যতীত নিজর ঘর কিংবা তো অন্যর ঘর দাখিল হইয় না যত সময় পর্যন্ত তুমি তান কিতাব পাইছো না, ইজাজত পাইছো না, যত সময় ইজাজত পাইছো না। আজকে আপনার আর বাড়ির গ্রামে যা কোনো এক বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে গিয়া গলা কি দিলাম গিয়া আজিজলাম, ই ঘরের মানছে আমারে যদি ইজাজত দেন না গড় ঢুকার, বিনা ইজাজতে গড় যাওয়া যাইজ না, কোরআন নিষেধ। তুমি তান গড় যাই বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও, ইজাজত না হইলে গুরিয়াও, হাত্তা তাস্তানিসু গলা হাকাও গলা ডাঙাও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে বাড়ির মধ্যে যাইবা যে ঘরের মধ্যে যাইবা সেই ঘরের মধ্যে গিয়ে তুমি দেন সালাম দেও, ও আহলো পরিবারের মধ্যে সালাম দেও, বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। দলিল কিতা ও আয়াতর বেকাত তফসির ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, রসুলুল্লাহ একদিন গেছলা আবু মুসা, রসুলুল্লাহ একদিন গেছলা সাহাবির বাড়িতে, সাহাবির নাম হইল গিয়া সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদার বাড়িতে গেলা, আল্লাহর রসুলে বারে গিয়ে সালাম দিলা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। উবাদা শুনডা রসুলুল্লাহ আমার বাড়িতে সালাম দিতা, তাই জবাব জুড়ে দিন না আসতে দিতরা, আবার দিলা আসসালামু আলাইকুম, নাই রসুলুল্লাহ যাইতরা কি গুরিয়া। আব্দে কয়েস নামে একজন সাহাবি ছিলাম, সেই সাহাবি বাই রইছো না, উবাদা বাই রইছো না, আল্লাহ রসুল ডেকে সালাম দিলা, সালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ, ঘরে তশিবা নকা রসুল্লাহ ঘরে গেছোন, আব্দে কয়েসে কইলা ও সাদ ইবনে উবাদা তুমি কোন কারণে এই ব্যাগ রসুলুল্লাহর সালামের জবাবটা দেও না, বলে বুঝতে না আমি খেনে দিছি না, সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে, কিন্তু আমি জুড়ে সালামর জবাব দিছি না, বলে কোন কারণে, বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ, আমি সালামর জবাব ও কারণে দিছি আস্তে আস্তে, আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে যেন দুইবার সালাম দিছেন, আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাজিল হইব, সুবহানাল্লাহ। আপনি আমার বাড়িতে দুইবার সালাম দিছেন মনে করি আর দুইবার দোয়া দিছেন, আর একবার সালাম দিলে আমি সাইয়ার আরেকটা দোয়া ভাই নিতাম, সুবহানাল্লাহ। বুঝবাই তো আয়োকা ভিতরে শিরনিও আছে আয়োকা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি রসুলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে, যাওয়ার পরে সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন আল্লাহর রসুল রে। এর লাগি কোন মেহমান আপনার বাড়ির যদি যায়, যাওয়ার পরে যত সাধ্য যতটুক সম্ভব তুড়া তুড়ে আপনি এই মেহমান নামাজি করতা, এটা নবীর সুন্নত। আমরা দেই না চা দেই, শরবত দেই, যে সমর যেতে এখন ঠান্ডা সময় শরবত দিলে সবে খাইবা নি জি না, এখন আর শরবত না, এখন খালি গরম চা দিতায়। আর খাজুর দিয়ে মেহমানদারি করে আরেক সুন্নত, খাজুর প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকতো। আমরা মনে করি মনে খাজুর খাইন খালি রোজা মাস না, বাকি এগারো মাস খবরও নাই। রোজা মাস মনে খালি আতর মাখন, বাকি এগারো মাস আর খবরও নাই জি না। বারো মাস আতর মাখক খুশবু সুন্নত, নবীজি বড় পছন্দ করতা। আর খাজুর প্রত্যেকের ঘরে থাকতো, প্রত্যেকের ঘরে খাজুর থাকতো। কিসমিস আল্লাহর রসুলে খাইছই, কিছু রাখি দিছন, দেখার পরে সাদ ইবনে উবাদার গর গোষ্ঠীর সারা মানুষে বাঠিয়া বার খেয়ে হল্লা কিসমিস খাইলা বরকতা হিসাবে। এর লাগে দেখুন জানি আমরা চা বকলে খাইয়া কোনো জিনিস রইলে বরকতা হিসাবে ঘরের মানুষে সারায় বাঠিয়া খাই খাই নিলে না, দলিল পাইছিল রসুল্লা খাইয়া তৈসলা সাদ ইবনে উবাদার সারায় খাইছিল ঘরের মানুষে। এর লাগে আমরা ওলা খাইতাম পারমু, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহ কে আসতে খাওয়া জিনিস খাওয়া যাইজ আছে, ও যেন ফানি এক গ্লাসের মধ্যে আমি আধা গ্লাস খাইয়া তৈলাম, আর একজনে খাইতে পারবানি বলি হা সোয়ারুল মুমিনী শিফাগণ, এক মুমিনর আর এক মুমিনে মুখর খাওয়া হইল যে বেমারও শিফা। এর লাগে শর্ত হইল মুমিন, এখন যদি আখতা একজনে মদ যদি পান করো নেন কিন্তু মুমিন নাই, এনর মুখর খাওয়া কেউ খাইতে পারতা নাই। এন মুমিননি মদ গাইত্রা মুমিননি জি না, ড্রাগ সেবনকারী মুমিননি বলে জি না, মুমিন এই ধরনের আল্লাহর নিষিদ্ধ খামার দিকে সে অগ্রসর হইতে পারতে নাই। যে মুমিন বুড়া খাজে নাই, সবসময় ভালো খাজে আছে, খারাপ জিনিসটা বর্জন করছেন সরাইয়া রাখছে, এই ব্যক্তির মুখর খাওয়া খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মহতরম হাজিরনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখ, বিশেষ করিয়া মা বোন যারা আসন মহিলাগুলো মাথার খাপড়টা রাখার চেষ্টা কর। আমরা পুরুষগুলোর মাথা তকি দেওয়া সুন্নত, তকি নাই নমাজ হইব, তকি দিলে আপনি একটা সুন্নত আদায় করিয়া নমাজটা পড়িলে, আর তকি নাই নমাজ হইব এতে তকি বাড়িত রাখি আইবা না, বলে তকি নাই নমাজ হইব যাইতাম গিয়ে আল্লাহ লানা তকি হইব জি না, একটা সুন্নত আদায় করে চুল সেমটিয়া নমাজ পড়িতাম। কিন্তু মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর রসুল আমার মানলা তা রসুল্লাহ ফরমান হদিসটা মার ফুরা মনন না, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মিশকাত শরীফের হদিস, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলার নমাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত মহিলার যদি মাথাত রুমাল থাকে না, খিমার থাকে না, মাথা ডাকে থাকে না, মহিলাকলে মাথা না ডাকিয়া নমাজ পড়লে নমাজ হইতো না, মাথা ডাকাও লাগবো মহিলা হয়তো নিজের শাড়ি কিংবা তো রুমাল কিংবা তো মহিলা যারা আছেন আলাদা কোনো কাপড় বান্ধিস। আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে কিছু কিছু মহিলাকল স্বামীর বাড়ি গেছেন নাইটি যেটা ইউজ করডা, চুড়িদার ইউজ করডা করডাই নানা হারবা যাইজ আছে, কোনো অসুবিধা নাই। নাইটি যেটা বাইর হয়েছে সেটা ব্যবহার করলে যদি ওন্না ব্যবহার করার উপর দিক ডাকা হইল, নাইটে গোটা শরীরটা ডাকিয়া রাখলো, এই নাইটি ব্যবহার করলে কোনো বাধা নাই। যেহেতু মহিলার শরীরটা ডাকা থাকত, শাড়ি ব্যবহার করলে কোনো ক্ষেত্রে কোনো সময় শরীরের কোনো অঙ্গ কোনো সময় বাইর হয়ে যায়, নাইটিটা বালা। কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বী শ্বশুরি শ্বশুর কলাশনীরা সৌন্দর্য লাগে না মানায় না, তবে এটাও ঠিক আছে মহিলাগুলোর লাগে সবটাকে সুন্দর লাগে যে মহিলা শাড়ি ব্যবহার করে, মহিলারে উপযুক্ত মহিলা দেখা যায় শাড়ির কারণে, যত নাইটি চুড়িদার ব্যবহার করক শাড়ির মতো সৌন্দর্য আর বাসে না। তবে জায়জ আছে, কোনো বাধা নাই। যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ির জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া, এখন কামিজ ব্যবহার করিয়া স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারিয়ার না, আমার বড় কষ্টর তাই নাইটি ব্যবহার কর, শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখবা কোনো অসুবিধা নাই, ইজাজত দেখবা অধিকার আছে, ইজাজত দেখবা কোনো অসুবিধা নাই। কারণ এটা নিয়ে আমরা একতেলা মানতাম না,
ই যেথা কাপড় অবৈধ, যেথা কাপড় অবৈধ। যদি মহিলা এমন কাপড় লাগাইছেন যেটা অধিক ফাটলাম, যে কুন্না লাগাইছেন যেটা চুল দেখা যার, ওগুলা বারণ করক বলে মা গো তুমি তা কুন্না লাগাইও না। যেটা উন্নার মধ্যে চমকদার জিনিস দেখতে দেখা যায়, মানুষের দৃষ্টি পড়ব তুমি গুণাগার হইবা, তোমার উন্নার কারণে মাথার চুল তোমার শরীরের কিছু অংশ দেখা যার, যার কারণে ওলা নিষেধ করক। এমন কাপড় মহিলা ব্যবহার করছেন ওটা বাধা দেখ, যে কাপড়টা পরিধান করলে প্রায় মহিলার শরীর দেখা যায়, উলঙ্গ দেখা যায়। পুরুষদের ওলা নিষেধ করতে বলে হে যুবক, তুমি ওলা প্যান্ট পরিধান করো, ওলা লুঙ্গি পরিধান করো, যাতে তোমার টকনুটা ঢাকা থাকে না। তুমি হারামকৃত অবস্থায় কাপড় দিয়ে পরিধান করিও না, আর ইলা বাট্টি করিও না, যে বাট্টি করতে করতে তোমার ছত্রে আওরটা বাইর হয়ে যায়। আমরা ইসলামও কিছু জিনিস খালি আছে আমরা বেশি ফাজিল ব্যবহার করি নাই, বর্তমানে যেটা হারাস্তিরা ফ্যান বার হয়েছি ইটা লাগে নমাজ হইতো না, বুঝেছি ওন আটুর উপরে দেখবা বড় এক টুকরা নাই, মাসলা হইল গিয়া ফেকার মাসলা, বায়ান খেয়াল করবা এক দীর্ঘম আন্দাজা যদি ছত্রে আওরত নাবি থাকে হাঁটুর ভিতর পর্যন্ত, এক দীর্ঘম এক টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায়, ছোট ছোট মিলাই এক টাকার পরিমাণ যদি হয়ে যায়, এক দীর্ঘম আন্দাজা যদি ছিদ্র থাকি যায় ফাটা থাকি যায়, এই খাবার লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। এখন ই যে ছিদ্র যেটা বার করছে চায় নাই না খে দোয়াল কয়টা কইব, ফার্স্ট ফার্স্টটা একটা কি তুই আরও বেশ হইব, ফার্স্টটাকে দশটা হইব, যা কই বলে না যায় এমন কাপড় বার হয়েছে, ইটা কাপড় দয়া করে বাইয়ান ছাড়ার চেষ্টা করেন। ইটা হইল নাস্তিক মূর্তদের কাপড়, যারা ব্যবহার করডে তারা করক, আমরা মুসলমান আমরা সুন্দর কাপড়টা হইতো, যেটা আমরা পরিধান করি আমরা ইসলামের বিধি নিয়ম মানিয়ে আমরা চলতাম পারি, ওলা কাপড় ব্যবহার করতা যেটার দ্বারা নমাজ পড়তে আপনার কোনো অসুবিধা হয় না। আল্লাহ আমরা প্রত্যেকের বাবা তৌফিক দেবকা, বিশেষ করিয়া আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম, পর্দার যেন হুকুম যেটা এটা ইসলামের মধ্যে একটা হুকুম, পর্দা যারা মানে না গুনাগার গুনার মধ্যে তারা লিপ্ত হইব, পর্দা যারা মানে না তাদের হায়া সরম জমিন কমি যাইব, পর্দা না করলে মানুষ গুনা লিপ্ত হইব। অতএব যারা বেপর্দাশীল হালতে চলে এরার উপরে ফরিস্তা ফরিস্তক লে পর্যন্ত লানত দিন। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া, ওই দেহ কা প্যান্ডেল বড় সুন্দর করে সাজাইছন, সাইটর স্কিন যদি লাগাইতা না ইনু অতখান সৌন্দর্য লাগলো না, অনে উইটা পর্দা হয়েছে না একটা সুন্দর লাগে না, তার কারণে হর হালত হর অবস্থায় আমরা পর্দার হালতটা মানার চেষ্টা করতাম, বিশেষ করি আমরা মা বোন হল আর আমরা পুরুষ যারা আছে আমরার উপরে জিম্মা আছে, আমরার ঘরের পরিবার স্ত্রী যারা আসল এরারে বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম, প্রয়োজনে ডাক্তারের কাছে যাই লইয়া যাইতা, কোনো ইনুয়া পর্দা নাই, ডাক্তারের কাছে গেলে শরীয়ত টুকাইলে আপনার মানুষ মারা যাইব, ইনু নিষিদ্ধ নাই, ইসলামের আদেশ আছে ডাক্তারের কাছে যান কোনো বাধা নাই। দ্বিতীয়ত হইল কোনো মহিলার ইচ্ছা পছন্দনীয় একটা কাপড় ব্যবহার করতা কোনো জিনিস লইতা নিজ স্বামী আসর স্বামীরে সঙ্গে লইয়া যায়, উপযুক্ত আপন ছেলে আছে ছেলেরে লইয়া যায়, আর স্বামী থাকা সত্ত্বেও উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও যদি সেই মহিলা তার নিঃস্বাধীন তার নিজে যদি বাজার মার্কেটিং করা আরম্ভ করেন, এটা শরীয়ত নিষিদ্ধ করছে। ইলা যদি মহিলা বেপরোয়া বাইর হয় তাহলে মহিলা শরীয়তের হুকুম অমান্য করলা, সায়বালা লাগবো, যে মহিলা দেখুন যেন গাড়িয়ালা তুলে না, বুঝেছি ডরাইয়া তুলতো না, কইব বাড়া ফাইমুনি কি না সায়বালা লগে নাই তো, বুঝাইছি এর লাগে দাম দিন না, যার কারণে মহিলা হল যাইতে সময় গার্জেন স্বরূপ গড় থাকি বাইর হইয়া যাইতা সসম্মানে যাইতা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, মসজিদ তো মাশাল্লাহ আপনারা বহুত বড় করি বানাইতরা মসজিদ মানাইতর না না, ই মসজিদ তো বহুত সুন্দর, এখন এখান মানে মক্তব গড় নেই, ও মক্তব গড় আরও উঁচা করি বানাইতর না না, এক সমান সমান ও সমানে রাখবা মক্তব গড়, এখান বহুত হেভি বানাইতর আপনারা তো আরসিসি মাশাল্লাহ, এখানে তো সারা আমরা সাহায্য করতাম খেয়াল করতাম না, দিলে তো হইতো না, ওই বলি কোন যায় সারা খেয়াল করতাম, দয়া করি আল্লাহ কেউ আসতে এলে আসুন নি খাও বলে আমি দিমু বা মক্তব করো, কালেকশন হয়ে গেছে এর আগে দেখছি আমরা ভিতরগুলোর সাবে ছাপি লাইছি, বুঝেছি আমরা এক উস্তাদে কইসলা রে বা হরুতা যেবা যায় এবার বান্দরে কুচু পায় না, বুঝেছি এর অর্থ হইল যেবা যাইবা তারা সফরির খোয়া যেটা আছে সারা খাইয়ে ছাপি নাই, বান্দরে হরে গে কিচ্ছু পায় না। ঈদের দিন যখন তুমি তা এক রাস্তায় যখন যাইবা যাওয়ার সময় তোমার লগর বাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মহানাখা হইব, সোয়াব তুমি অংশীদার হইলায়
আর দুই নম্বর তাকসে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরিস্তান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রসুলে ফরমাইন পুরুষর যা হুকুম হইয়া থাকছে গে ঈদের দিন যত বেশি তত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার খাম হইল গিয়া ঈদের দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষর লাগে হুকুম। এখন প্রশ্ন আসে, পুরুষ ঈদের নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদের নমাজ পড়িতে পারবেন? ইবার নেটও দেখছেন নি আপনারা, অন্য খানো একদিন ঈদগার ময়দান মা বই নগলে নমাজ পড়িত, একদিন নেটো আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড়, শরীয়তর মাসলার কিতাব, বাহারে শরীয়ত যে কিতাব এই কিতাব আনছ। ঈদর নমাজ মহিলাকলরে লইয়া পুরুষে ফোড়া যাইজ নাই, ঈদর নমাজ পুরুষকলে ফড়িতা মহিলাকলর লাগে এটা যাইজ নাই। এর লাগে আমরার হানফি মসলকর যারা আছি আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া, নিষেধ হয়ে গেছে গিয়া মহিলা অকলের লইয়া আমরা ঈদের নামাজ পড়িতাম না বলে। এখন জুমা জুমাও না, ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদের নামাজ এবং জুমার নামাজ, তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নামাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে যাইজ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দান গিয়া নমাজ পড়ি লাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি কি করতা বলে মা বৈনকলর এক হুকুম আইয়া তাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন চাষ্টন নমাজ চার রাখাত বাড়িত পড়ি লাখ। এই চাষ্টন নমাজ শুনিয়া কেউ যদি কেন বলে তে তো ঈদের বদলা আমরা লাগে চাষ্ট, এর বদলা আনতে পারতা না বলে পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ দুই রাখাত জম্মাতে, আর আমরার জমাত নাই জম্মাত ছাড়া সাইর রাখাত, ও আমরার ওই লগে ঈদের নমাজ, ঈদের নমাজ না এটা, এটা মহিলাগুলোর লাগি নফল নমাজ চাষ্টন নমাজ সাইর রাখাত ফড়ি লাইতা। চাষ যদি ফড়ইন না এটাও আঞ্চন কি থাব, মহিলাগুলো ঈদের দিন এমনি দুই সাইর রাখাত নমাজ ফড়ি দিত, আল্লাহ আস্তে নফল দুই রাখাত বা সাইর রাখাতের হুকুমও আছে সাইর রাখাত নমাজ ফড়ি লাগবা, আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদের নমাজের আগে, এখান খেয়াল রাখবা। আমরা পড়ি না অবশ্য, খেয়া আক্তা যদি কেন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদের নমাজ, তে পড়ি লাই না নমাজ দুই চার রাখাত ঈদগাত, ঈদগাত রসুলুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদের নমাজের আগে, অন্যান্য সময় পড়িছ, অন্যান্য সময় ফল হয়েছে। যেমন আল্লাহর হাবিবে ফরমাইন ঈদগার ময়দান ও জানাজার নমাজ পড়া যাইজ আছে, ঈদগার ময়দান ওয়াক্তর নমাজ পড়া যাইজ আছে, ঈদগার নমাজের মধ্যে ঈদের নমাজ পড়িতা হুকুম। কিন্তু রসুলুল্লাহ ঈদের নমাজের আগে কোনো ধরনের নফল নমাজ আল্লাহর রসুলে পড়িছেন না, যার কারণে ঈদের দিন আল্লাহকে বাস্তে আমরা ঈদগার ময়দানে যাইতাম, এক রাস্তায় যাইতাম অন্য রাস্তায় আসার চেষ্টা করতাম, জিয়ারতও বাড়িব আর দুই নম্বর হইল অন্য মানে অন্য কিতাবও আনছেন যে ঈদের দিন আটিয়া যাওয়া হইল গিয়া আর একটা মোস্তাহাব। আমরা তো একগুড়ে গাড়ি নিয়ে যাই কিনা জলদি, দূরই যদিও ইচ্ছা গেলাম ঈদের দিন হাটিয়া যাওয়া মোস্তাহাব, সুন্নত সুন্নতে ইস্তেহাবাব দুইটা আনছেন নাত, এর লাগে ঈদের দিন কিছু আটিয়া যাকুয়া ঈদগাত, ঈদগাতটা কি আটিয়া আবার বাড়ি তাকুয়া আওয়ার পরে, এর পরে যদি কোনো এক কুটুম বাড়ি যাওয়ার বা দূরই এক জায়গা জিয়ারত করার যাকুয়া গাড়ি দিয়া, কিন্তু এই সুন্নতর উপরও আমরা আমল করতাম, এই সুন্নতর প্রতিও আমরা কিতা করতাম খেয়াল করতাম। যার কারণে বিশেষ করিয়া দেখুন ঈদের দিন খেলা আল্লাহর রসুলে নিষেধ করছেন, খেলার মধ্যে বহু ধরনের খেলা আছে আমাদের দেশের মধ্যে বাবা, কিছু খেলা নিয়ে আমরা দেশ মানুষ বেশিরভাগ মগ্ন হয়ে গেছে নিগে, যেগুলা খেলা শরীয়ত শরীয়ত মোতাবিক বিলকুল হারাম। যুবক ভাইয়ান একটু খেয়াল করেন লক্ষ্য কর, কোনো আলিমকলে ফতোয়া দিতে পারতা না খেলা যেটা তাস খেলা, আমরার দেশ কিছু কিছু জায়গাত ভাইয়েন তাস খেলাই তা তাস খেলার মধ্যে মগ্ন হয়েছেন, তাস খেলা কোনো অবস্থায় আমরা লাগি বিলকুল যাইজ না হারাম হইলা এক খেলা, যে কোনো নতুন নতুন খেলা আবিষ্কার হয়েছে কিন্তু খেলাইটা নিয়ে আমরা মগ্ন হয়ে গেছি গিয়া,
কিন্তু জানুন না এটা খেলা খেয়ে আরম্ভ করছে, মনে করো কা ক্রিকেট খেলা আছে, ক্রিকেট খেলা বার হয়েছে কানটা কি সর্বপ্রথম কোন দেশে বার করছে, ইংল্যান্ডটা কি যে ও দেশটা কি বাইর হয়েছে, যার কারণে এখন ই দেশটা কি বাইর হয়েছে গোটা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের মধ্যে খুব উন্নত খেলা চলের, ক্রিকেট খেলা চলের, কিন্তু ই খেলা খেলার লাগান খেলিলে সত্তর টাকা পয়সা সম্মানও থাকে, মানুষের একটা ইজ্জতও থাকে, কিন্তু ই খেলা লিয়ে আমরা কয়জন আগবাড়িছি না, আগবাড়িতাম পারি আমি, আমরা যেটা খেলায় আমরা ধ্বংস করে নোংরা বোরা রাস্তার মধ্যে যাই আর আমরা ওটা খেলা লিয়ে আমরা মগ্ন, ওটা খেলা লিয়া মগ্ন। তাস খেলা যেটা আছে আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া তাস খেলাটা জীবনে যুবক বায়ানিটার মধ্যে অগ্রসর হইবা না, এটা আমরা লাগে বিলকুল খেলা হারাম। তারপরে আছে কিছু ধরনের আরও খেলা আছে যেটা খেলার মাধ্যমে আমরা নেশা হয়ে যায় গিয়া, আমরার দেশের মধ্যে আরও কিছু খেলা বাই রয়েছে যে খেলা টয়া থাকছে, যেমন ক্যারাম বোর্ড খেলা, কোনো আলি মকলে ফতোয়া দিতে পারতা না বলে যাইজ আছে বলিয়া সব উলামায় ক্যারাম মকলর একমত ইয়া থাকছে গিয়া যে খেলা টয়া থাকছে বিলকুল হারাম নিষিদ্ধ। ইতা খেলা আমরা ছাড়ার চেষ্টা করতাম, কিছু কিছু জায়গাত আছে না ওটা খেলা, যে ওইটা খেলা আছে ইতার পরহেজ করার চেষ্টা করো, ইতা খেলাটারে পরহেজ করার চেষ্টা করো, ইতা খেলা খেলাইলে মানুষের নেশা হয়, এমন বুড়া নেশা হয় যেটার তাকি মানুষে দিন কোনবা যার হইতে পারে না, রাত কোনবা যার হইতে পারে না, নমাজ উমাজ সব ছুটি যায় আর মানুষ পুরা নেশার দিকে অগ্রসর হয়ে যায়, যার কারণে মানুষের চলা ফিরা চরিত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায় গিয়া। বেশি আমরা এই গ্রাম অঞ্চল তাসে আর ক্যারেম বোর্ডে মারি ফেলাইছে, ও দুই জিনিস বেশি নেন কোন চাই, গ্রাম অঞ্চলও বেশি আছে আর ছোটো আর একটা খেলা আছে লুড্ডু আছে না, ও আরেকটা সেটা খেলা আছে ছোটো এগুলো কোনো কারণ কালবার্ডও খেলা যায় আর গরও খেলা যায় ও শুরু হয়ে গেল লুড্ডু। আচ্ছা ছোটোবেলা বুঝছুন না কম বয়স আসলো নাবালিকও আসলে খেলাই নিছুন, এখন বড় হয়ে গেছিল বলে আমায় ক্যারামকলে নসিহত করতে আমি বুঝদার হয়ে গেছি, ই খেলাত আমি আর মগ্ন হইতাম না, যেটা আমরা লাগে নিষিদ্ধ হয়ে গেছি। যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলায়া তাকছে গিয়া বিলকুল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা কেরামকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, খেলা করা জায়েজ আছে নি আপনি আমদার কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়েন যে খেলার মধ্যে নিষেধ হইছে, যে খেলার মধ্যে নেশা হই যায় আর যে খেলা শরীরের অঙ্গরে হারা শরীরের অঙ্গ হারাম বাইর হই যায় এটাও ইয়া তাকছে গিয়া বিলকুল খেলা হারাম। খেলা তাসাও নেশা হয়, ক্যারাম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়, ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না, হারাম হয়ে গেছে গিয়া। এর লাগি এই ধরনের খেলার তাকি আমরা দয়া করিয়া বিরত থাকতাম বলি, ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও বলো, ইয়া রাসূলুল্লাহ কোন খেলা বলে তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও, জাম বুঝাইছিল হাই জাম লং জাম, পুলিশের ট্রেনিং গিয়ালে হইলে ওগুন লাগে লাগিন না, কোন যারা ই ডিপার্টমেন্টের ট্রেনিং দিছেন বুধবাই বা লং জাম হাই জাম, জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে বিপদও খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায় ও ধরনের যদি যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখো কা বর্তমান সময়ে ই বিভাগ এটা ট্রেনিং দিয়ে আল্লাহর রসুল আস্তাকে কত বৎসর আগে কইয়া গেছিল, কত বৎসর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও তাহলে তুমি ও ওটা ট্রেনিং দেও, ও ওটা ট্রেনিং দেও, এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রাণী কত বৎসর আগে নবীজি কইয়া গেছেন ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানটা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাও বালা রশির একটা ট্রেনিং বালা যেটাত আমরা ফায়দা হইব এটাত নাই, যেটা আমরার লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে ক্ষিত হয়েছি মগ্ন হয়ে গেছি গিয়া। এর লাগে আমরা রসুলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম, দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথা ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইন্তে একটু খেয়াল কর, যার কারণে সামনে বকরা ঈদ, বকরা ঈদের নামাজ কিছু
আট টাইমে ফড়ার লাগি, বাট্টি করিয়া ফড়ার লাগি আল্লাহ রসুলের নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতিরের নমাজের টাইম হইল 8:30, আর ঈদুল আদহা বকরা ঈদের নমাজ ইয়া থাকছে গিয়া মানে 8:00 বলা হইন। 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর থাকি আরও কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নমাজ যখন শেষ হইল, চাষ্টর নমাজ শেষ, সারা ঈদগাহর ময়দানও যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা, সময় মতো ঈদের নমাজ কান্তা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হদিস আপনাদের সম্মুখে আনিয়ার, আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা আমর ইবনে জাজমিন ওয়া হুয়া বিনাজরান আজ্জিলিল আদহা ওয়া আখিরিল ফিত্রি ওয়া যাকারিন নাস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তো আইন বকরা ঈদের নমাজ রে বাট্টি করো, আর রোজার ঈদের নমাজ রে লম্বা করো, আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রসুলে কইছেন রোজার ঈদের নমাজ কিছু লম্বাও, মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নমাজটা তুমি দেন কি করো, বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নমাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত, কোরবানি দিতে এই লম্বা চড় হইত না। আমরার দেশ কোনো কোনো ঈদগাহর ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না হয়ে যায় আই যায় ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি, এক বুড়োর ঈদগাহ আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা খোঁজ চাই ভাওয়া যায়। ঈদগাহ যদি 700 মানুষ হয়, এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছি গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়া ঢুকেন, ও তকবির উইজার গিয়া দৌড়াইয়া গিয়ে ঢুকে। আমরার গাফিলতি, আস্তা বৎসরে দুই ঈদের নমাজ, দুইটা নমাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে কি আমরা মুসলমান। আর কিছু আসুন দোকানও সময় কাটাই দেয়, যার কারণে আল্লাহর বন্দেগান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ঈদগাহর ময়দানও যখন তুমি তেন যাইবা, যাওয়ার পরে ঈদুল ফিতিরের নমাজ তুমি তেন লম্বা করো, আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো। এই বাট্টি দি মুরাদ সেই হদিসের সরার মধ্যে আনছন, এক তো এই লগে সময়রে বাট্টি করা, আর দুই নম্বরে তাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা, এই নমাজ আদায় করলে। এখন আমরার দেশ কুরবানি দিন, কুরবানি দেওয়ার অর্থটা কি বলে, কুরবানি দেওয়াই লগিয়া এক গুড়ল লাগে হইল গিয়া ফর্জ, যারার উপরে কোরবানি ফর্জ হয়ে গেছে গিয়ারা কোরবানি আদায় করতাম, আর যারা মানে ফর্জ নাই মোস্তাহাবি হিসাবে কোরবানি দেখবা সওয়াব আছে। কোরবানির মাসলা হইল গিয়া আলাদা, যাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কোরবানির মাসলা হইল গিয়া কোরবানির মৌসুম, ঠিক কোরবানির সময় সময়ের উপযোগী ইয়া মাসলা মানে তার মাসলা। যেমন মনে করক্কা বর্তমানে আবার টেকা আপনার কাছে বিলকুল নাই, সামনের ছন্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই, যেই সময় ঠিক আপনার ঈদের ছান্দা ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45-50 হাজার, নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ যদি টেকা আপনার কাছে ঈদের সময় কোরবানির সময় যদি আপনার কাছে টেকাটা যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া মানে ওয়াজিব, বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে। কোন সময় টেকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48-50 হাজার হইল, ঈদের 2-1 দিন আগ পর্যন্ত আবার টেকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ না মনে করক, কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টেকা লইয়া আইছে, আক্তা আপনার চেন্নাই থেকে টেকা আই গেছে, টেকা আত্ম আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টেকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না, আমরা মনে করি মনে লাখ টাকা থাকলে আমরা উপরে কোরবানি ফরজ, জি না, লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000-40,000, গড় আছে ফ্রিজ একটা আছে ব্যবহার কিন্তু এটা হিসাব অটুক্ত না, আর একটা ফ্রিজ ফাজিল আছে,
এটাই হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হর, ঘরের দেখবার সামসাইটো বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই। এই বাসনগুলার হিসাব হইয়া টেকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব। এগুলা সবসময় ব্যবহার করডা না, এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলা পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000 গরু রাখিচ্ছন, হইতরা আমি আরেক আল লইতাম, থোড়ার দরকার আছে কোরবানি আমরা সব ফরজুজ নাই বুঝেছেন। 70,000 গরু তো ঈদর বাজার দাম পাইছুন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না, না না আরেক আল লইতাম থোড়া, আর তোরা খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গড় আর ও 50 দিয়ে আর তোরা ফুরাইয়া ভাললে বা 50 দিয়ে ছুটো একাল লইলিম বাদে মেনত হর হইলা ওই নানি মাঝে মাঝে, হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000-80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছ নাকি বা তো অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন কোরবানি দিত্র না বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবায় আর গরিবি যাইতো না, সারা জীবন গরিবই থাকব। কোরবানি দিলে গরিবি দূর হয়, ফিতরা দিলে সোয়াব পাইলা গরিবি দূর হয়, এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল হয়ে যায় ও পরিমাণ আন্দাজা সামান ক্যাশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই নিষেধ বলে খেনে দেখা আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার 100,000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো আত, ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না, ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না আপনি ফাইলা। এক দুই নম্বর হইতরা আপনার খুব বড় মুসিবত আইছে, কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছেন বাড়ি তানিয়া রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া মোস্তাহাব যারার উপরে, গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে হরিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতা, এগুই লগি আরার মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কুরবানি ওয়াজিব নাই আরে, যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা, আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কুরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায় এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই আমার আঁকি কইছে না কোরবানি ওই বই এলে একটা বেমার আছে না দেশ বেজান মানছে জিকায়, কোনো মানছে আবার ফতোয়া দিলে না না তুমি আকিকা দিছো না তোমার কিলা কোরবানি হয়েছে, কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই, আকিকা এক জিনিস কোরবানি আর এক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কোরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কোরবানি আদায় করিলেন, আর যদি এইভাবে ফরজ নাই মোস্তাবি হালতে দিত্রা সোয়াবর উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই, তবে আকিকা যেন হইছে না আমার বাবায় দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম চেষ্টা করতাম, এর লাগে তোমার ঔ কথা কোয়া হয়েছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো না ইলা কোনো দলিল নাই, যেহেতু আকিকা ওইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও বাদর বছর তুমি কুরবানি করো অসুবিধা নাই, ও হিসাবে কোয়া হয়েছে, কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে, যার কারণে বিশেষ করি আকিকা দেওয়ার বেলায় যদি ভারত আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব, 7 দিনের দিন আকিকা দেব ইয়া তাকসে গিয়া সুন্নত,
আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখি না, এ কুরবানির সময় দিতাম। ওলা হয় না হচ্ছে, আমরা সারা আকিকা জমাইয়া রাখি কুরবানির সময় দিতাম, সেই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সাপ দেবো ওইব বুধবাই রানী, সাপের সময় সারা আমরা আকিকা দোলা করি নাই, এখন হরিবারও দেবো সাতটা পাঁচটা জমাইয়া তুই দিছি, দুইটা তিনটা ওলা রানী আকিকা বস্ত্র মাঝখানে দেখবা কোনো বাধা নাই, আকিকা বস্ত্র মাঝখানো দিতাম নবীজি ফরমান যত জলদি করিয়া তুমি তেন আকিকা আদায় করবা তত সাপ, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন্তর ভাই দেওয়ায় বাচ্চাইন্তর বেমার আজার কমে, জেলার ছেলে সন্তানক যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগ মুক্ত হয়ে যায়, বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়, যার কারণে আল্লাহর বন্দে খান দয়া করিয়া রসুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও, আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো। আর একটা মাছ লইল বছরের মাঝখানো খেয়েও আছে বড় একজন তুলি এগুলো সাত নাম নেন, সাত নাম খেয়ে কেন বলে সাতটা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করার, বস্ত্রর মাঝখানো এক জন্তু যেগুত সাত নাম থাকে এই জন্তুটার সাত নাম আকিকা আদায় করতে পারবে কোনো বাধা নাই, পুরো সাত নাম আদায় করতে পারবে, যার কারণে বিশেষ করিয়া দয়া করি আমরা কুরবানির মৌসুম কুরবানি আমরা আদায় করতাম, এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে। কুরবানির গোশত যেগুলো আছে তিন ভাগে ভাগ করিয়া দুই ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে আমি খাইতাম পারি, আর এক ভাগ মিসকিনক লরে আমি বন্টন করিয়া দিতাম, যদি দেখা যায় বলে এক ভাগ দিয়া হইছে না আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্য আমরা খেয়ে ছাড়ি না, ছাড়িনি হচ্ছে জি না, ইলাও পাইছি আমরা মানুষ কই কুরবানি দেওয়া লাভ নাই, না দিয়া আমার বাড়ি বহুত বেশ বুঝাইছে, না দিয়াও বহুত বেশ আমার বাড়ি আস্তাগফিরুল্লাহ, কেন বুঝেন না কুরবানি দিলে সব বেশ, এই সব কেন বুঝছেন না কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে হারা হয়েছি তা হয় না মর বুঝে গেছি গিয়া, এই বকিলতা গান করতাম না আল্লাহকে বাঁচতে, আল্লাহকে বাঁচতে কেন দিলেও আনতাম না, সবসময় দিলেও রাখতাম আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সাবর উদ্দেশ্যে। হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান কষলা, তোমার রাস্তার মধ্যে দান কষলা, আল্লাহ আপনি ইসমাইলের ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল কষলায়, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাতে আমি কুরবান করলাম শরীক হইলাম, আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল কর হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজর নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন, মরা বাবা গেছেন বাবা মারা গেছেন তার নামে দিন, মা মারা গেছেন তার নামে দিন, ছেলের নামে দিন কোনো বাধা নাই, তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা কোনো বাধা নাই, একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা, আপনি মরা বাবার ইসালে সবর উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তোমারা গেছর এই এক নাম কুরবানির সাবর হাতিয়ে আমার বাবার রুহে আরমার মধ্যে পৌঁছাইয়া দিলাম, এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে নেন কচ্ছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছ, একামতও নাই আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি, কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير أذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام হজরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতে কইতরা আমি রসুলুল্লাহর লগে একবার না হয়ে একবার নমাজ পড়েছি ঈদের নমাজ, কিন্তু কোনো নমাজও নবীজিয়ে আজানও হইছেন না একামতও হইছেন না, কোনো নমাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না একামতর হুকুম দিছেন না, আজান আপনারা মসজিদে দেওয়া নাই দেওয়া, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখা কতটুক ফজিলত। আন মুআউইয়া তাকাল ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলুল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াওমাল কিয়ামা, রাসূলুল্লাহ ফরমায়
যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরা দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবর উপরে থাকবো। সুবহানাল্লাহ, এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির ইবনে হযরতে আব্বাসে বর্ণনা করেন, কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময়, মান আযানা সাবা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার, যে বন্দা একাদারে সাত বছর আজান দিবা, ই বন্দারে আল্লাহর যাতে দুজহর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজহর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ, সাত বছর একটা আজান, একটা সাত বছর আজান দিলেই দি ই মানুষের লাগি দুজহর আগুন শেষ, একবারে শেষ, মাফ, আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই। তবে হদিস আইছে আল্লাহর রাসূলে কইছত, এর লাগে আজান দেওয়ার চেষ্টা করক, দায়েম করিয়া যাকা আজান দেনওয়ালা। কিন্তু আরেকটা রওয়ায়েত আছে, আমি একদিন এক কিতাবে দেখলাম নবী যে ফরমায়নে মানুষ মারা যাওয়ার পরে এক গুরু মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি তমুক মারা গেছেন, মাইক এলান করলাম, এরা জলদি রওনা দিলা মসজিদ বাড়ি দেখিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম, খবর কুদার অভ্যাস এক গুরু মানুষের আছে, আছেন নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর বাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা, কোনো মানুষে যদি চল্লিশটা একাদারে যদি তার জীবনে খবর যদি কুদিত পারে, আল্লাহর হবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, এহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা, চল্লিশটা যদি খবর কুদিতে পারে। যদি আমরা একগুড়ে খবর কুদার ডরাই, হয়তো একগুড়োর হেরান লাগে, না পাইতা হেরানোর খাম, আর একগুড়ে ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে চূড়াও গে সরি কইতাম, একগুড়ো দেখবা ফার্স্ট টু লাস্ট খবর তখন তখন নিলে না বলছে খবর তখন, এর লাগে জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস খাটা তো আমরা সরি কইতাম। আল্লাহর রসুলে ফরমান, তুমি তাইনওয়ালা আজানের মধ্যে আগ্রহীও একাদারে সাত বৎসর যারা আজান দিবা, এরার লাগি দুজহর আগুনে থাকছে গিয়ে হারাম, দুজহর আগুন থাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইত, আজান যেই সময় দিলা দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে, আমরা দেশে 15 মিনিট সময় দেই দেই না না দেই, ই কথা হদিসও আইছে, ইজা আজানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়া জাআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়া শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান, আজান আর একামতের মধ্যখান অতটুক তুমি তান ফায়সালা রাখিও, যে ফায়সালা হইল কোনো মানুষ যদি খাবার লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোন মানুষ যদি কোনো পিয়াস মারার থাকে যদি, তাহলে তুমি দেন কি করিও অতটুক তার অপরিমাণ সময় তুমি দেন রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি দেন রাখিও আজান আর একামতের মধ্যে, আর আজান দিতে সময় তুমি দেন আস্তে আস্তে দিও রসুলুল্লাহর হাদিসের মধ্যে আনছেন রসুলুল্লাহর হাদিস, আর একামত দিতে সময় তুমি তাহলে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করি আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন, কারণ আজ থাকি 1500 বছর আগে আল্লাহ রসুলের সে আজানের কথা একামতের কথা হইয়া গেছেন, আজান আর একামতের কথা হইয়া গেছে। এখন দেখো কা বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে পারার না, কোনো মানুষে এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি, এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি, যাই যাচ্ছে মাসলা আইছে, ইলা যদি
বিশ্বনাথ যদি লম্বাও আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়ে তো সারাই দিলেই লাগতো, মেসুদের ইমাম সাহেব হেরে হেরে দিলাও হতো বলে রে হয় মসজিদে হইলে অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদওয়াল্লাহ মাইক তাও করে বুইয়া দিলে লাগে। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা মাস্ত হইলে জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর দুই নম্বর হইল উঁচা জায়গাত মিনারাত বা উঁচা জায়গাত উঠি আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো না গতিকে উঁচা সিঁড়ি দি বানাইতাম, এখন মাইক হয়ে গেছে আর উঁচাত উঠা লাগেন না যার কারণে। কিন্তু আজান তো বইয়াও জাইজ আছে, ওই বউ কইলা জাইজ না ওর কিলা জাইজ, আজান তো বইয়াও জাইজ আছে বলে কিলা জাইজ আছে দেখেন, আজান বসিয়েও দিতে পারবা কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো মাইয়িত কবরের মধ্যে রাখা হয়েছে নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে, রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আমরা এইভাবে খয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে মইত্রে সাহায্য কর। এই সময় যদি আজান দিতে পারবা এটা হইল বাজংকার ওয়ায়ত, বাজংকার ওয়ায়ত আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়া দিও লাগে না, আপনি কবরের পাশে বসে যদি কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা, ও একমাত্র একটাও। আর জমাতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুণাগার হয় ই মানুষে তৌবা করত তার লাগে তৌবা লাজিম জরুর, ই মানুষেরা যদি দিলা কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া বলে না তাই বেমার, বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কীরা করতে আজান দিতে পারবা শুইয়া বলে জি না বালে একজন আজান দেখা বেমারির লাগে কনসিডার নাই, নমাজও কনসিডার আছে তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে আসেন না না কইছে আছে কত ধরনের বেমার, বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আই। গতকালকে গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি ও আপনার মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন, মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায় তখন মানুষ মেসাবর কাছে যাইত্রা, এরপরে ডাক্তারের কাছে যাইত্রা, খবিরাজের কাছেও যাইত্রা, এই নিয়ে এক ডাক্তার হই গেলে অলি আল্লাহ রোজার যাইত্রা অন অসিলালিয়া দোয়া করডা সাহাবর কাছে যাইত্রা, একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না খাচ্ছে হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষের ডরায় মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্যা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না মানুষর সুস্থ শরীর পুরা বালা থাকে দেখবা ই মানুষের নমাজ রোজা কিতাইতা বুঝতে হলে আউরি বেপরোয়া চলবে না, ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে বড় মুসিবত দে, বেমার হইলে ডরাই আল্লাহর দে এমন বেমার হয়েছে ভাত তো রয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, হ্যাঁ আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে বা সুগার হয়ে গেছে গিয়া ডায়াবেটিস হয়ে গেছে গিয়া ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে, মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান দে ডরায় আল্লাহরে ডাকে, ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায় সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না নবীজিয়ে ফরমাইছেন, নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও আরেক বেমারির দেখার যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরতে আলী তাকিরামায়ত আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه سبعون ألف ملك الله الحبيب صلى الله عليه وسلم فرمائن
কোন মানুষ যদি বেমার পড়ছে নবীজি ফরমান হজরতে আলী তাকি রাওয়ায়ত, কোন মানুষ বেমার পড়ছে বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে এই বেমারি দেখা যায় এই বন্দার লাগি রসুল্লাহ ফরমায় সত্তর হাজার ফরিস্ত হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহান বুধ হয় ত্রাণ আমরা বেমারি দেখা যাই না কি জানো হাসরি যাইব যাইও না এইবার ক্যান্সার হলার ক্যান্সার কিন্তু হলো জলদি হাসরি যায় জি না ক্যান্সার ডাক্তারকলে কয় তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছ এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার রয়েছে সাতজনী ফ্যামিলিত বাকি আর কেউ রয়েছে নকন চান জি না ও এ যা রয়েছে এই মর্স এই মর্স এর লাগে আমরা ডরাই কব যাইও না হাসরি যাইব হা বেমার বেমার হয়েছে দেখা যাও তানরে সোয়ার দরকার নাই দারো লাগবার কাম নাই তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে কোনো রোগ আছে যে রোগ হলো বসন্ত রোগ এলা আছে কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে একজিমা জাতীয় রোগ আছে এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে তবে সব ধরনের রোগ হাসরে না এটা ভুল ধারণা নবীজি ফরমান বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া কর যে দোয়া করবা এর লাগে সত্তর হাজার ফরিস্তা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ বুধবাই তাই আবার কইত্রাব ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে এই দোয়া কর নেওয়ালার লাগি কইত্রাব সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলে কি করেন সাহায্য করেন আর এই বন্দারে আল্লাহ ফরিস্তা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া করেন আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিন। সুবহান মানে যে কোনো মুসলমান বাইর লাগি আমি দোয়া করতাম দোয়া ও সমানচে করতে পারবো যে সব মানুষের দিল নরম হইব আর যতদিন দিল ফাত্তর থাকবো শক্ত থাকবো অন্যর লাগি দোয়া করতো না যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো অতদিন ই মানুষে বেমারি দেখা যাইত না ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না ই মানুষ মানুষের মানুষ বিপদগ্রস্ত তার লাগি দুঃখ প্রকাশ করতো না এর লাগি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমায় আর এই বন্দার লাগি জন্নত একটা বাগান তৈয়ার কর কোন বন্দার লাগি যে বন্দায় দোয়া করে বেমারির লাগি বেমারি দেখা যায় বেমারির লাগি সবসময় দুঃখ প্রকাশ করে এই বন্দার লাগি জন্নতর একটা বাগান তৈয়ার করা হইব হক সুবহানাল্লাহ এটা খেনে আল্লাহর রসুলে কইলে এই নসিহতটা খেনে করল কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না শুনছেন বেমার অমুক তিন মাস তাকে বিশ্বনাথ ফর্ণ বেমারি দেখা যায় না দূরই হলো দুসরা মাত প্রতিবেশীর মাত কুটুমর মধ্যে আপনার আত্মীয় স্বজন অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছন আপনার সম্পর্ক আসলো মানুষটা বেমার এই বেমারি আপনি দেখা যাইতা না তার লাগে আপনি দোয়া করডা না আপনার উপরে হক আছে এই মানুষের লাগে আপনি কী করডা না এই মানুষের লাগে আপনি মাগফিরতর দোয়া করডা না বেমার শিফার জন্য দোয়া করডা না বাইরে এর লাগে আল্লাহ কেউ আসতে নবী যে ফরমান তুমি সেই বন্দার লাগে দোয়া করো এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজিল হইব রহমতর ফরিস্তা হলে দোয়া করবা আর তোমার লাগে জন্নতর মধ্যে একটা বাগান তৈয়ার করা হইব যার কারণে দয়া করিয়া বেমারি অকলর দিল সময় নরম হয়ে যায় এরার পাশে আমরা যাইতাম দাঁড়াইতাম বেমারি অকলর লাগি আমরার বালা ব্যবহার করতাম নবী যে ফরমান আবার আরেকটা হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস আবার বর্ণনা করেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জানা ফা আহসানাল উযু ওয়া আদা আহুল মুসলিমু মুহতাসিবান বুইদা মিন জাহান্নামা মাসিরাতান সিত্তিনা খারিকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন মানুষে যদি সুন্দর করিয়া যদি ওযু করে আর এই মানুষে সুন্দর করিয়া যদি ওযু করিয়া আর কোন মুসলমান বাইর লাগে সে যদি কি করে কোন মুসলমান বাইরে বাইর লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে
হয়তো এই বন্দার 60 বছরের গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইবা। সুন্দর করিয়া যদি অজু করে, ই অজু দি মুরাদ কিতাব, অজু করিয়া হে দোয়া করছে আর ও বাইরে হে দেখাত গেছে, ও বাইর খবর লইছে, ইয়াদাত দি মরদ ইয়াদ করা, ও বেমারির ইয়াদ করছে, বেমারির দেখছে, বেমারির লাগি দোয়া করছে, সুন্দর করি অজু করিয়া কথা তার 60 বছরের সমতুল্য কিছু লোক সমতুল্য 60 বছরের পরিমাণ গুণা তার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। বুধত্রাণ এক মানুষ সুন্দর করি অজু করিয়া যদি এক বেমারি মানুষের লাগে কালি যদি দোয়া করে, আমরা ইলা মনো আনতাম নি বলে না ইনটু বেমার করছো না ইন মরি যাক বলা কইতাম, ইলা কোনো সময় মুসলমান হিসাবে কইতাম না। আরেক ঘুরে কইন রাস্তাঘাট ও বেমার হইতো না রে সাথাইয়া রাখছে না, হ্যাঁ সাথাইয়া রাখছে না, ই কেন কইতাম না, ই কেন কইতাম না, একদিন আমার ইলে অবস্থা হইতে পারে, হ্যাঁ আপনার হইতে পারে আমার হইতে পারে, ই কেন কইতাম না, বেমার হয়ে গেছে আল্লাহ মানুষটার বালা করি দো, আর যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানই মত নসিব করো, বেশ দিন কষ্ট কান্তা দিও না, ও তার নাম তো ইয়াদ করা দোয়া। ও আল্লাহর রাসূলের ফরমাই যদি সুন্দর করিয়া কোনো মানুষে যদি অজু করে আর অজু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করল মানে তার লাগিয়ে দোয়া করল, আল্লাহর রাসূলের ফরমাইনে 60 বছরের তার গুনার আল্লাহর যাতে মাফ দিবা, এর লাগে এখান কোনোদিন কইতাম না বেমার পড়ছন মরি যাকা, ভালো হয়েছে বেমার হয়েছে অমুক কারণে বেমার হয়েছে, এখান আপনার আমার খোয়ার অধিকার নাই, জলদি কইতাম না এই গুরুত বেমার হয়েছে, হতার লাগে গে মানুষরে হতা করছে, হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন, এখান আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না, আমি এটা কইতাম না। ইলে আমরা দেশের কিছু মানছে কই নাই, হলো বেমার হইতো না ইন্ডে ভাই গিয়ে তার হুয়ার বৌরে সতাইছে, বেমার হইতো না নি ই বেটি মানে তার ভুয়ার বৌরে তার বৌরে খুব সাতাইছো তা হই না। আমরা দেশে একটা প্রচলন হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না বউ সারায় হইন বউ হই নেন না হইছে সারায় হইন বউ, এটা বাসা প্রচলন হয়ে গেছে গিয়া, আসলে বউ এটা শুদ্ধ নাই, হই নানি আমার বউ নিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি বউ হার ফুয়ার বউ আমার বউ জি না, হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ, ছেলের বউ পুত্রবধূ ইকান না কই ছেলের বউ লইয়া গেছলাম ওখান কইতে পারো, আমরা দেশ সারা এখন আমার বউ আমার বউ ওলা কই না অ্যাকচুয়ালি গো ভুল, আমরা দেশ প্রচলন করে দিছি হেনে বউ এটা ভুল, আমরা দেশ এটা ভুল হই, ছেলে বিবাহ করাইছি ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ না, ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ, আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি এটা একসব ভুল হয়ে যায়, যার কারণে আল্লাহ কে আসতে আল্লাহর বন্দে কান অমুক বেমার করছো নৌ কারণে অমুক বেমার করছো নৌ কারণে ইকান কখনো আপনার আমার হওয়া যাইতাম না, দয়া করি আল্লাহ কে আসতে বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যেটা বেমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দেই এটা আমার তরফ থেকে বেমার হইয়া তাকে তুমি দেন, অন্য যেন বেমার দিলাইছে কেন তুমি দেন বিশ্বাস করিও না, বেমারিগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হইছে, বেমারিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হইছে। আবার অন্য হাদিসের মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার বন্ধু হল আমি যেটা বেমার দিছি তোমাদের জানিয়া রাখিও, যতটা বেমার দিছি ততটা বেমারের ঔষধ আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়াও দিছি, আমরা কই নানি কিছু বেমারের ঔষধ নাই এটা আল্লাহর গেছে ওটা হই নানি হই কোনো সময় হাসাও দুনিয়াত আব কিছু রোগ আছে এটা রোগের ঔষধ বাইর হইছে না, মানে এটা মানে বৈজ্ঞানিক হকলে বালা বালা সাইন্টিস্ট হকলে এইগুলা রিসার্চ করে বার করতে পারছেন না, কিন্তু বেমারের ঔষধ আছে, এক সময় আসলো মুরব্বী সাহেব হকলে কইতে পারবা আগে টিবি বেমার হইলে মানুষ বাঁচছেন না বুঝিসলেন জি না, এক সময় আসলো টিবি হইলে মানুষ বাঁচ টিবি হয়ে গেছি শেষ আল্লাহর আল্লাহ মানছে বকসাইলে তাই না আর বাস্তা না বুঝতে, আমরাও ছোটোবেলা পাইছি আমরাও ছোটোবেলায় এই বেমার পাইছি যে টিবি হইলে শেষ আর টিবির ঔষধ আসলো না, একটা ঘটনা হয়েছে আমি ছোটো আসলাম 1994 ঘটনা হয়েছে মনে আছে 94 কি গিয়ে হয়েছে যে টিবি বেমার কমি যায় শিয়ালর মাংস খাইলে বুঝতে হয়েছে,
আর ওই কিতা করছে শিয়াল গাড়া আইনানি মাঝে মাঝে শিয়াল গাড়া শিয়াল মারছে আর হ্যাঁ আনে খুব ফেট মরে খাইছে খাইয়া উল্টা আর হে বাদে বেমারি হয়েছে মরে দিত আসলে এই মানুষটা মারা যাইতো আসলে লাস্টে বাঁচিছে যাক ডাক্তারের কাছে গিয়ে গিয়ে বলছে শিয়ালের মাংস খাইলে শিয়ালের মাংস খাওয়া বিলকুল হারাম বিলকুল হারাম হ্যাঁ শিয়ালের মাংস খাইয়া হইবা বলে জি না বেমারের ওয়াস্তে খাওয়া যাইজ বলে ইগুজিন শিয়ালের মাংস ও টিবি বেমারের লাগে খাওয়া যাইজ বলিয়া কোনো দলিল নাই থাক আন্দাজে খাইতো কি যে যা কইছি কোনো কিতাবও লাগবে তো কিতাবত দলিল বাইতে লাগবে তো কোরআন তা কি তো রিচার্জ করে সব কিচ্ছু বারো এখন আন্দাজি মাংসর মুখর মাত শুনিয়া খাইলি যে শিয়ালের মাংস আর খাইয়া মরে যেত আসলো দেখছি ও টিবি বেমার এরপরে আসলো কলেরা আমরা ছোটোবেলা চুরাতুরা পাইছি কলেরা কলেরা আসেন কাতিত বেশি আইতো মুরব্বী সাহাবকলে কইতে পারবা গাও বান্দাইতা পড়াশোনা করতা ওইটা আইয়া আনলে গাও সাফ হয়ে যেতা বহুত মানুষ মরে যেত কোনো সময় কোনো এরিয়ার দোকার করে দেখা যায় আইজ বাড়ি একজন খাইল বাড়ি একজন এখন রোজ ছয়জন মরনেওয়ালাও দলিল আছে এক রোজ ছয়জন মরছেন এক গ্রাম ইটাও দলিল আছে কলেরা বেমার বিশেষ করিয়া ও এক এক সময় এখন টিবির উপর ঔষধ বাড়িয়েছেন নানা পঞ্চায়েত এখন কিচ্ছু নাই টিবির টিবির মানুষ হইলে দেখ চিন্তাও নাই মেডিসিন হয়ে গেছে একমাত্র সিএনসার ক্যান্সার হওয়ার পরে মানুষ বাঁচে হন তারও মেডিসিন বাইর হয়ে গেছে গিয়া তবে হয়তো ফুরা মেডিসিন আপ বাইর হয়েছে না ফুরা নির্মূল হওয়ার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় সেই ক্যান্সার যে রোগ যেটা আছে এটারে ক্ষমাইবার ডাক্তারে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে এটা ক্ষমাইবার লাগে এটার নির্মূল করার লাগে বিভিন্ন পদ্ধতি বাইর করছে কিন্তু পুরাপুরি নির্মূল করা যায় না যখন এটা পুরা বাইর আসে ক্যান্সার একটা জার্ম আছে জীবাণু আছে এই জীবাণুটা তারা ডাক্তারকলে জীবাণুগুলা বাইর করিয়া নিয়া শুনছি আমি মুম্বাই এপলত ডাক্তারকলর গবেষণাত তাকে মাঠটা আউট হয়েছে যে ডাক্তারকলে ক্যান্সারের জীবাণু যেগুলা জার্ম যেগুলা এগুলা নিয়া হয়েছে এগু ইঞ্জেকশনে মরে না এত পাওয়ারফুল ইঞ্জেকশনে জার্মটা মরে না ইঞ্জেকশনে মরে না বালা অ্যান্টিবায়োটিকও মরে না বিষাক্ত জিনিসে মরে না এগু কিতা জিনিস দেখো ওগু আগ্নি ছাড়িয়া দেখে ও জীবাণু যেগু তখন তারা এই জার্মগুলা বাইর করিয়া গরম করে লুয়া গরম করছে লাল করছে ওই লাল করিয়া যেন ফিটাইন নানি লুয়ারে ও লাল লুয়ার মধ্যে কিতা করছে তারা সারছে সাড়ার লগে লগে এই জার্ম এগুন জ্বলিছে না এগুন আটি আটি গেছে গিয়া লুয়ার তাকে সরিয়ে গেছে গিয়া বুধ বাইত তখন ডাক্তারকলে রিচার্জ করি কইলারে আস্তাগফিরুল্লাহ ই কি অবস্থা রে আগুনে পর্যন্ত জ্বালাইতে পারছে না এরটা কি আরো পাওয়ারফুল আপনার হাই পাওয়ার দেওয়া লাগবে বিষাক্ত ইঞ্জেকশন তো এর থেকে বিষাক্ত ইঞ্জেকশন দিলে এগুন মরবার আগে মানুষ মরে যাব মরব না রাখুন চা মরে যাইব এর লাগি ক্যান্সার এগুন নির্মূল করতে গিয়া একটা পদ্ধতি রে কারেন্টের একটা হিট বার করছে অগুন দিয়ে কিছুদিন জিভ লাগাইয়া রাখে আর ওই জিভ লাগাই রাখতে রাখতে কোনো সময় অগুন্তর হিটে যদি কম থাকে তাহলে কোনো সময় ক্যান্সার রোগ কমি যায় অগুন জীবাণু অগুন মরি যায় হ্যাঁ কেউ কেউ মরে না এগুন সীমাবদ্ধ থাকে কয় বছর পরে আবার রিটার্ন হয়ে যায় ইলা হওয়া যায় যার কারণে এত পাওয়ারফুল যে এগুন আগুনের মধ্যে ফালাইছেন জ্বলিছে না বুধ বৈত এর কারণে বিশেষ করিয়া সেই ক্যান্সার রোগ বর্তমানে গবেষণা করিয়া ডাক্তাররা কইছেন বেশিরভাগ নেশার তাকে ইয়া থাকে বিভিন্ন জনে আমরা ধূমপান করি নেশা খাই ইতার তাকে ইয়া থাকে অধিকাংশ ফান খাওয়ার তাকে ইয়া থাকে আইস তাকে কয়েকদিন আগের ঘটনা রোজাত লাগছে গছা বেটিয়ে খেয়ে হয়েছে না ওখান থেকে ইনফেকশন হইয়া বর্তমানে শিলচার ক্যান্সার হসপিটালে নেওয়া হয়েছে ক্যান্সার মোটামুটি আরম্ভ ধরি লইছে নতুনভাবে ও গছা লাগছে তুমি গছা গু ছুটাও না হোমিওপ্যাথি খাইতরা বুঝাইছে সারা হোমিওপ্যাথি খাম হই বলে শুনছে না এটা কিছু মানুষের আমরার মধ্যে দুর্বলতা আছে দুই চার দিন পাঁচ দিন গেছে গিয়া তোমার ছেলের ছেলের লাগে গপসপ করো তুমি বালা ট্রিটমেন্ট করাও গছা লাগে লাগে ইনফেকশন ইয়ে ক্যান্সার হয়েছে ও আমরা দেশ কিছু মানুষ কেন আমার গছা লাগে না আমরা গছালা মাছ ডুবছে খাই ও খামড়াই আউরি খাইতরা খাইনি না না বঞ্চাই আউরি খাইতরা বুধ বৈত্রা না গলার জোর আছে আব এই গলার তো পাওয়ার আছে জোর আছে কিন্তু গছায় যদি ভারে ভারি সিঁড়ি যায় গ্ল্যান্ড ভারি সিঁড়ি যায়
আর ভারী ভারী যদি ও জায়গাটা, এই জায়গাটা সবসময় ভিজা থাকে, 24 ঘন্টা ভিজা থাকে। এই ভিজা জায়গার যদি সামান্য ইনফেকশন যদি হয়ে যায়, ও ওটার থেকে ক্যান্সার হয় বেশিরভাগ। ডাক্তার রাখলে গবেষণা করে তারা বার করছে। তারপরে লিভারের মধ্যেও ক্যান্সার হয়, খাওয়ার তাকিয়া খাওয়ার জিনিস তাকি অনেক সময় লিভারের মধ্যে ক্যান্সার হয়। এর লাগে খাইতে সময় খাওয়ার বেলায় দয়া করিয়া আল্লাহকে বাস্তে, আল্লাহকে বাস্তে আমরা দয়া করিয়া গোসালা মাছ, খাটালা মাছ খাইতে সময় একটু হিসাবে সারায় খাওয়া, এটার তাকি বেশিরভাগ ক্যান্সার হয়। দাঁতর মধ্যে কোনো সময় জামির মধ্যে ইনফেকশন হইয়া ওটার তাকি কোনো সময় ক্যান্সার হয়ে যায়, যার কারণে বিভিন্ন ধূমপান তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া কি হয়ে যায়, মানে ক্যান্সার হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে বাস্তে এই ধরনের বড় ধরনের রোগ তাকে আল্লাহ আমাদের হেফাজতে রাখতা, তবে আমরা কিছু নিজে নিজে একটু চিন্তা ধারণা করিয়া চলতাম, বিবেচনা করিয়া চলতাম। আল্লাহ কইত্রা সব বেমারর, বেমারর যতক্ষণ যত বেমার আছে প্রত্যেক বেমারর ঔষধ আমি দিয়া দিছি, কিন্তু কিছু ঔষধ আবু আমরা তো কইয়া ভাইয়ান না, ও আমরা কইয়ার ঔষধ নাই। কিন্তু রাসূলুল্লাহর হাদিস ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম في فاتحة الكتاب شفاء من كل داء او كما قال عليه الصلاة والسلام الله الرسول فرمان সব বেমারর শিফা হইলো গিয়া সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহার উপর যদি কোনো মানুষে যদি আমল যদি করি লায়, সূরা ফাতিহা পড়িয়া যদি কোনো মানুষে বেমারির উপরে ফু দে বা নিজে যদি পানির মধ্যে ফু দিয়া যদিও খায়, আল্লাহ সব বেমারর শিফার লাগি কইছেন সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহা সব বেমারর শিফা, সূরা ফাতিহা পড়িয়া পানি পানির মধ্যে ফু দিয়া আপনারা খাওক সব বেমার শিফা হইল, সূরা ফাতিহার কথা কইছেন। আর সব যত বেমার দিছ আল্লাহর রাসূলের হাদিস নবীজি কইত্রা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেমার দিছ সব বেমারের ঔষধ আছে, কোনো বেমারের যেন ঔষধ না নাই। আমরা কিন্তু ঔষধ তালাশ করি ভাইয়ান না, আর আমরা কিছু বেমারি হইয়ার আমরার খাসলতে খাসলতে না কই ভাইয়া আল্লাহ আমরা কিতা খাসলত বলে আমরা ওলা বুড়া খাসলত বানাইছি, আমরা খানির কোনো কন্ট্রোল নাই, আউরি খানে চলে আমরার খানির কন্ট্রোল নাই। বাইরে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে একটা জিনিস খেয়াল করমা, যারা একটু কন্ট্রোলিংভাবে চলে খায় এরার দেখবায় রোগ হম, যারা কন্ট্রোলে খায় এরার দেখবায় পয়সা কড়ির মধ্যে একটা বরকত থাকে, আর যারা কোনো পয়সা কড়ি খরচিতে চিন্তাও করেন না, খানির বেলা বিলকুল চিন্তাও করেন না, এরার জীবনে দেখবা কোনো জিনিসের মধ্যে কোনো কন্ট্রোল থাকে না, কোনো জিনিসের মধ্যে এরার কোনো সময় দেখবা উন্নত হয় না। আমরা যত বেমারি জিনিস ওটা আমরা খাই, ইলেও ভাবা গেছে মানুষ বেটা সবরি গলা বেশি বাদে চম্পা গলা লিয়ে বাড়ি থাকে, ইলেও মানুষ আছে বেটা এগুলো তো দেখছে পয়সা বেশ আর বাদে বেমার ওগুন লিয়ে বাড়ি থাকে, চম্পা গলা খাওয়া ফায়দা আগে আগে খাইছন মানছে, এখন মানুষের যারে না সবর লিভার দুর্বল না কোনছে, সবর লিভারও দুর্বল। তবে এক জিনিস খেয়াল করবা সারাই বর্তমান সময়ে, বর্তমান সময়ে আমরা গ্যাস গ্যাসে বেশি ছাতায় নাই, সারাটা তো খালি গ্যাস্ট্রিক, খুব বেশি আমরা ক্যাপসুল খাইয়ার খালি সকালে একটা বিকালে একটা খেয়েও রোজ একটা এরা খাইয়ার নাই খাইয়ার, আগে আমিও খুব বেশি খাইছি এখন কমাই দিছি, আপনার তোর দোয়া লাগে না। ডাক্তার যারা ডাক্তার হলে উপযুক্ত ডাক্তার যারা আছে দেখবা এই ধরনের ডিএসআর যেটা আছে ডি প্যান ডি প্যান্টপ ডি বা র্যাবলেট ডিএসআর ওইভাবে ডিএসআর যাতে যত ক্যাপসুল আছে বালা ডাক্তার হলে দেখবা সবসময় এগুলা লেখে না, এগুলা কোম্পানি চলতো হিসাবে ডাক্তার হলে অনেক সময় লেখেন, কিন্তু উপযুক্ত কোনো ডাক্তারে দাঁড় লইও কোনোদিন খানে খানে খয়া দিব বলে ইটা খাইও না, ইটা বড় ক্ষতিকারক, ইটা খাইয়া মানুষের কয়েক ধরনের ক্ষতি হর, লিভারের ফাংশন যায় কমি যায়, দুই নম্বরে থাকছে কিডনির সমস্যা দেখা দিলায় উপস্থিত আপনার গ্যাসটার চাপাইয়া রাখে কিন্তু গ্যাসটা বিলকুল নির্মূল হয় না, যার জন্য আল্লাহর বন্দে গান ফাটতে গিয়ে কোনো সময় আমার এই উপযুক্ত ডাক্তারে গোয়াটিত হয়েছে ডিএসআর জাতীয় বিসিওয়ালা জাতীয় কোনো ক্যাপসুল গ্যাসর লাগে খাইও না, খাও যদি ট্যাবলেট যেটা ওটা তুমি তাহলে খাইও পেন ফোর্টি যেটা আছে পেন ফোর্টি আরও অনেক ট্যাবলেটওয়ালা যেটা আছে ওগু খাইও গ্যাসর লাগি বিসিওয়ালা এগু খাইও না, এগু খাইও না, যার কারণে বিশেষ করিয়া
আমরা একগুড়ে দায়ম করিলে সে গ্যাসর ঔষধ খাওয়া খাইন না এখন যাই খাই গ্যাসর ঔষধ অত দায়ম করলাম জীবনে আমরা দায়ম করিয়া খাইয়ার বাবা আমার নবিয়ে কইছেন বলে খালি জিরা খাইবার কথা খালি জিরা আমরা খাই না সস্তা জিনিস আল্লাহর রাসূলে ফরমান হাব্বাতুস সাওদা ও শিফা উম্মিন কুল্লি দাইন রাসূলুল্লাহ ফরমান সারা বেমার ও শিফা হইলো গিয়া খালি জিরা ইল্লা সাম মউত ব্যতীত সকাল বিকাল কয়েক দিন দাইম করিয়া সারা খালি জিরা খাইয়া দেখো আপনার বেমার কমে গেছে গিয়া আমরার বেমার টইলো আমরা সালানি মাছ খাইয়ার খাইয়েন না না নাই এখন খাইতাম কিতাতি খাইয়া খাইতাম কন্ট্রোলে খাইতাম খাইতাম কন্ট্রোলে খাইতাম এও বর্তমানে ফার্মর মুরুগ আছে ইটাও আমদার লাগে সারা উপকার নাই কিছু অপকার আছে ক্ষতিকারক কোনো সময় চলতে লাগে খাইন একটা লিমিটেড খাওয়া যেটা মাছ বেশি দিন রই গেছে আমরা দেখি আর না এটার মধ্যে ডাক্তাররা হইতো না সব সময় হইলে আর উপরে প্রেশার আই হয় এটার মধ্যে বিভিন্ন মেশিনের সাহায্যে যন্ত্র দিয়ে মানে চেক আপ করলে ছোট্ট ছোট্ট জার্ম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় যার কারণে আল্লাহর বন্দে গান এইভাবে আমরা বিশেষ করিয়া সালানি মাছ বা সালানি আমার মুরুগ যেগুলো আমরা খাইয়ার না পাইয়া কিন্তু ইতার তাকি বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হই আর আল্লাহ কেউ আসতে আমরা খানির মধ্যে জীবনে আমরা কন্ট্রোল করতাম আমরা খাওয়াটাও জীবনে কন্ট্রোল হইতো ও আমরা আনকন্ট্রোলে খাই গতি কি আমরা বেমার আজার বেশ আর যারা কন্ট্রোলে খায় সেইবে খায় এরার বেমার আজার হম সেইবে যারা খায় এরার বেমার হম এর লাগি বেমার আমরার ওই ও কারণে আমরার একমাত্র দোষ হইল গিয়া আমরার কন্ট্রোলিং নাই তারপরে দেখেন আমরা মুসলমান রোজা মাস আইলে খাজুর খাই কিছু ফলুল আনি ও এক মাস আর বাকি এগারো মাস আর কোনো খবরও নাই ইলা আছে না আর এগারো মাস খবর নাই খাজুর খাওয়া সুন্নত খাজুর দিয়া মেহমানদারি করাও সুন্নত খাজুর গড় প্রত্যেকের বাড়ির মধ্যে থাকতো যদি নবীজির সুন্নতর প্রতি আমরার খেয়াল থাকে বারো মাস খাজুর গড়তা হোক সামান্য খাওয়ার পরে সামান্য ফল হিসাবে খাক খাপ টাউন বিভিন্ন বড় বড় শহরে গেলে দেখবা খাওয়ার পরেও আপনারা পাইবা ফল পাওয়া যায় ও নিকটবর্তী দেশ বাংলাদেশও গিয়া দেখলাম ভাত খাওয়ার লগে লগে তারা কিছু ফল দেন ভাত খাওয়ার লগে লগে চা আছে চাও আছে বুঝেছো চা শুনিয়ে গুলো খুব খুশি হইবা ও ঠিক আছে বইছি আমার লাগে বল ভাত খাওয়ার পরেও চা এটা হইলে তারার দেশের প্রচলন ভাতর পরেও চা দেন তবে ফলও দেন আমরার দেশও মোটামুটি ভাতর পরে দেখবা ফলর সিস্টেম নাই কুটুমাই দিই নিয়ম হয়েছে গিয়ে আমরা গ্রাম অঞ্চলের টাকা অধিক আমরা খরচ করি ফলর উপর আমরা আমল করছি না ফল আমরা খাই না নিয়মে ছোটো থাকতে বাচ্চাদের রে ওলা আমল যদি আমরা খরাইতাম পারতাম খাওয়ার পরে সামান্য সামান্য ফল ফ্রুট যদি বাচ্চা খাইত পুষ্ট থাকলো নে বাচ্চাটার শরীর বালা থাকলো নে আমরার শরীর মোটামুটি সুস্থ থাকলো নে সুস্থ হইতে গিয়ে খালি স্বাস্থ্য নাই মানুষ যদি কিছু হালকাও থাকে তার শরীরটা সুস্থ থাকা মানে আর থাকছে শরীরটা বালায় বাজতে থাকা এখন ফুলিয়া অত বড় মোটা স্বাস্থ্য আর আটিতে পারে নেই সুস্থ নিখন চাই এমনি খুব বেশি স্বাস্থ্য হয়েছে এক মানুষ আসন আটিতে পারেন না কিবা তো তাই ওলা স্বাস্থ্য তাই বইয়া পাত খাইতে পারেন না ওলা স্বাস্থ্য তাই বইয়া নমাজ পড়িতে পারেন না এন সুস্থ নেই না সুস্থ এরকম যার শরীরে সব কিচ্ছু পারে নামাজ পড়তে অসুবিধা নাই খাইতে চলতে ফিরে টুকটাক তো মাঝে মধ্যে বেজুত করবো এটা আমারও করে আপনারও করবো ও ওটার ওখানে সুস্থ তো ফল ফ্রুট মারাত্মক একটা ভালো ভিটামিন খাওয়ার পরে ফল আমরা দেশ উল্টা আমরা দেবা ফল আনিয়েও দিন ফল খালি ভেটো আর ফলও খাইয়ে ফেট পড়াইলার বাদে দেবা কম খানি ফেট পড়ি যায় বলা একদিকে ফল আগে খাইয়াও মানুষর পেটও গ্যাস হইল আর বাদে আর বাদ কিতা খাইতা নিয়ম হইছে খাওয়ার বাদে দিতা ফল ফয়লা দিতে একটু মিঠা মিঠা খাওয়ানি সুন্নত খাওয়ার মধ্যে আমরা তর্জ উল্টা প্রায় ফয়লা মিঠা খাওয়ানি সুন্নত মিঠা দিতা এরপরে আমরা ভাত খাওয়াই আমরা দেশ প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া ভাত তারপরে ফল আমরা খালি উল্টা আর আমরা ফলমূল খাওয়াই আমরার দেশ কিছু আছে আরও দুর্বলতা আমরার দেশের মধ্যে বিশেষ করে আমরা গ্রামাঞ্চলের মধ্যে দেখুন জানি মহিলা অকল বেশিরভাগ দুর্বল হয়ে যায় সন্তান একটা জন্ম লইছে দুইটা বা তিনটা বা চারটা চার সন্তানের মা চার সন্তানের মা দেখা যায় অধিকাংশ কমজোর আর শহর টাউন বা উচ্চ ফ্যামিলির যারা
বালক কোনো মানুষ আছে যে মানুষ অধিকাংশ জ্ঞানী, যে মানুষ এটা থেকে উচ্চ পর্যায়ের, এরা বুঝে মানুষকে কমজোর তারা করে না, কারণ এ থাকছে গিয়া শহরও যায় না। আপনি টাউনও যান, চার বাচ্চার মা, দুই বাচ্চার মা, তিন বাচ্চার মা আপনি দেখলে কইবা হয়তো নতুনভাবে বিবাহ হয়েছে, তার কারণটা কি দা বলে একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা স্বামী অগ্নর মধ্যে এত দুর্বলতা, আমরা ভালো করিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না। ট্রিটমেন্ট স্বামী করতা গরম মা গরম হয়েছিল দেখ রাইন তার বৌলে যা আর কি করি মঞ্জু হিবাই গরো কুদাম আসেন না কর যায় এক তো গরো আছে কুদাম কোনো গরো দেখবা শ্বশুরিওয়ালা গরম ফুয়ার বউ লইয়া ফুয়া ডাক্তরের কাছে লাগাতার দুই দিন গেলে গেতে আর বেড়া লাগিয়ে আসছে কিতা করে তার বেটি গুলি হানো যায় খালি খালি ডাক্তর আমরা সারা জিন্দেগি গেল হি এক জিন্দেগি আসলো আনা দই মানুষ চলছিল আসলেন না করছে বর্তমানে ঔষধ লাগবে না না লাগবো একটা সন্তান জন্মগ্রহণ করার পরে বর্তমান সময়ে আমি কইয়ার ডাক্তার হলে কর ডাক্তার হলে তারা রিচার্জ করিয়া দেখছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ মার কাছ থাকে মহিলার কাছ থাকে খুন যায় এই খুনটা পূর্ণ হইতে একজন মহিলার পূর্ণ ছয় মাস সময় লাগে কত মাস ছয় মাস ছয় মাসে মহিলার ব্লাড পূর্ণ হয় ও যারা পূর্ণ করতে গিয়ে এই ব্লাডর হানি দিতে লাগবে না না খরচায় এই সময় মহিলা ফল খাইত বালা বালা ফল মহিলারে আনিয়া খাওয়ানি হইত মহিলারে উন্নত বালো ভিটামিন যুক্ত জিনিস খাওয়ানি হইত আমরার দেশ মা বয়নগুলোর ফল খাওয়াইয়ার না বালা ডাক্তারের পরামর্শ তেমন লইয়ার না একবার গেছলাম আর নাই বাদে বাচ্চা বেমার পড়ছে বাচ্চারে সাতবার দেখাইয়ার কিন্তু মার কোনো খোঁজ খবর নাই ইলহর নানি কর যায় খালি বাচ্চা ডাক্তার দেখাইয়ার বাচ্চা বাঁচক আর মাঝের কমজোরি খানো যা ই খবরও নাই ওয়ের কারণে আমরার বাড়িয়ে করে মা বইন হল আমরার খাস করে গ্রাম অঞ্চল আমরার মহিলা হল কমজোর বেশি হই আমরা ও দুর্বলতার কারণে ফল ফুটোর প্রতি আমরা আগ্রহী হম আমল হম আমরা ট্রিটমেন্ট সময় মতো করি না যার কারণে মহিলা হল অধিক কমজোর হয়ে যায় গিয়া যার কারণে এটার প্রতি প্রত্যেক গার্জেন যারা আসন স্বামী যারা আসন মহিলাগুলোর প্রতি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছয় মাস পর্যন্ত মহিলার প্রতি মেহনত থাকতো কতটুকু খুন যায় মহিলার এই খুনগুলা পূরণ হইতে হইলে আপনার মেডিসিনের দরকার আছে ফলর দরকার আছে বালা খাদ্যর দরকার আছে এগুলার প্রতি আমরা খেয়াল করতাম গরর মা বইনগুলো খেয়াল করক কা সরে স্বামী খেয়াল করক কা খানিও আমরা কন্ট্রোলে খাইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বিশেষ করে মাহতরম হাজিন কেরাম আজকে আমি তফসির করছি না কিছু কয়েকটা হদিস নিয়ে আমি আলোচনা করছি ঈদ সম্পর্কে বকরা ঈদ কুরবানির সম্পর্কে থাকা আলোচনা আর বেমার সম্পর্কে থাকা আলোচনা বেমার হইলে মানুষের দিল নরম হয় বেমার হইলে মানুষে আল্লাহরে ডাকে আর বেমারির দেখাত ফায়দা আছে বেমারির ইয়াদ করতা বেমারির খোঁজ খবর লইতা যে যে নসিহতগুলা করলাম খাস করিয়া আল্লাহ আপনারে আমার প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা সুবহানাল্লাহুম্মা আমিন আর বিশেষ করিয়া এই খাওয়ার মধ্যে আমরা একটু সচেতন হইতাম যত মানুষ খাওয়ার মধ্যে কন্ট্রোল হইব তত মানুষ ভালো থাকব রোগমুক্ত হইব রোগটা কি মানুষ বাঁচিয়া থাকবো আর মানুষের যদি আউরি খায় তাহলে মানুষ বরবাদ হইব কম সময়ের ভিতরে মানুষ বড় ধরনের বেমারি হইব এর লাগি বিশেষ করিয়া যুবক বাইন যারা আসন বাড়িয়ে ঘরে বাড়া আসুন সুন্দা বা ইন যারা আসন আপনারা বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে ঠান্ডা ইতা একটু খাওয়া ক্ষমা কোয়া ইতার থেকে একটু বিরত থাক ইতার মারাত্মকভাবে কেমিক্যাল থাকে এর লাগি বর্তমান সময়ে বেশিরভাগ ইয়ং জেনারেশন ছোটো ছোটো ছেলেরার দেখা যায় কিডনিত ফাথর এরপরে দেখা যায় কিডনি দুর্বল হয়ে গেছে গিয়া লিভার দুর্বল হয়ে গেছে গিয়া বয়স মাত্র চোদ্দ আর ষোলো আঠারো কিডনি যার গিয়া কিডনির পার্সেন্টেজ কমিয়া আই গেছে গিয়া লিভার দুর্বল হয়েছে একমাত্র কোল্ড ড্রিঙ্কে ইতার মধ্যে কেমিক্যাল আছে আগতে এক সময় মনে চাইছে একটা লাইনে খাইছ ইটার উপরে দাম করবা না দাম নিয়ে ইটা অধিকাংশ খাইবা না আপনার লাইফ আছে আপনার জীবন আছে জীবনের মূল্য আছে ইতারে একটু কন্ট্রোলে খাকুয়া গরম লাগছে গিয়াও ঠান্ডা হয়ে একটা খাইলা সকালে খাই দুপুরে একটা সন্ধ্যাবেলে একটা রাইতার একটা ইলা যদি দুইটা তিনটা এই গরমের সিজন খায় আপনার কিডনি ডাউন হয়ে যাব
কিডনি হোম দিনে আক্তা যাইব গিয়া আল্লাহ হেফাজত তোর কামার প্রত্যেক রোমা আলাইনা ইল্লাল বালাগ।